WBCS with Hiroxare আপনাদের স্বাগত জানাই। WBCS এবং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষার এক্সক্লুসিভ লেকচার ও স্টাডি ম্যাটেরিয়ালের এটি ওয়ান স্টপ ডেস্টিনেশন। রেগুলার আপডেটস পাওয়ার জন্য এই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। প্রত্যেকটি ক্লাসে যেই টপিক ডিসকাস করা হবে তার নোটস এবং কোয়েশ্চেন আনসারের PDF এর লিংক নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ধন্যবাদ। আজ ক্লাস হচ্ছে ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম, ঠিক আছে। যে পার্টটাকে আজ কভার করবো সেটাকে ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেট, ঠিক আছে। আমাদের কোয়েশ্চেন্স যা কিছু আসে সব ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেটের থেকে আসে, আর ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেমেরও 4-5টা ভাগ আছে, আমরা জানবো না। আমাদের যেখান থেকে কোয়েশ্চেন আসবে ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেট থেকে আসবে, ঠিক আছে। তাই আমরা ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেট বা ফিনান্সিয়াল মার্কেট থেকে কোয়েশ্চেন আসবে যেহেতু, আর আমরা ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেট আজকে ডিসক্রাইব করব। তাহলে কী হয় ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেট, এখান থেকে BCS বল, UPSC প্রিলিমস আর আরও CGL অনেক কিছু পরীক্ষাতে প্রচুর কোয়েশ্চেন আসে, ঠিক আছে। তো আমরা এটা কভার করতে হবে। তো ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেটের টু টাইপস, একটা হচ্ছে মানি মার্কেট, একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট, ঠিক আছে। এবার জিনিসটা কি একটু বুঝে নেব। তো ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেট সম্বন্ধে কে কী জানো বলো, জানিস কিছু? ও নামটা, তোর নামটা সৌরভ, তাই তো? জানো কিছু? এটার মানে হচ্ছে ধরে নে তো এখন মাছ দরকার, তুই কোথায় যাবি? মাছ বাজার, তাই না? চাল দরকার, কোথায় যাবি? চালের দোকান, তাই না? সবজি দরকার, সবজি মার্কেটে যেতে হবে। তো যদি যেখানে আমাদের বা কোনো কোম্পানির বা আমাদের যদি টাকার দরকার হয় তাহলে কোথায় যাবে ওরা? ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেট। এটাই হচ্ছে ডেফিনেশন। এইবার মাছ নিলে কি হয়তো গোটা মাছ নিতে হবে, তাহলে যারা হোলসেলার আছে তাদের কাছে যাবি, আর হয়তো পিস মাছ নিলে যারা সামনে বসেছে তাদের কাছে যেতে হবে দেখো মাছ মার্কেটে। ওরকমই যখন আমাদের শর্ট টার্মে টাকা দরকার হবে তখন আমরা ওই মার্কেটের মধ্যে মানি মার্কেটের কাছে লোক যাবো, হয় আমরা নাহলে কোম্পানি। আর যখনই বড় অ্যামাউন্টের টাকা দরকার হবে, বেসিক্যালি বেশি দিনের জন্য টাকা দরকার হবে লং টার্ম, তখন ক্যাপিটাল মার্কেটের কাছে যাবো। সেটাই হচ্ছে ডেফিনেশন, বুঝতে পেরেছিস? তো পুরো সিম্পল ওয়েতে কিছুই করে নাব নেই। তো আমরা ডেফিনেশন লিখবো ফিনান্সিয়াল মার্কেট ইজ এ মার্কেট ফর ক্রিয়েশন অ্যান্ড এক্সচেঞ্জ অফ ফিনান্সিয়াল অ্যাসেটস, লিস্ট অফ দ্য ইট ইজ এ লিঙ্কার বিটুইন সেভার্স অ্যান্ড বরোয়িং, যারা সেভ করে। এই মার্কেট একটা লিঙ্কেজের কাজ করে, কাদের না, যারা কি হয় সেভ করে টাকা, আর যারা টাকা বড় করে তাদের মধ্যে লিঙ্কেজ করে দেয় এই মার্কেট, বুঝতে পারলি? মার্কেটে কিছু লোকেদের বা কিছু জিনিসের অল টাইম টাকার দরকার হয়, বুঝতে পারলি? তো কোনো একটা কোম্পানি অলওয়েজ টাকার দরকার হয়, বুঝতে পারলি? আর ধরনের তোদের অলওয়েজ সেভিং হয়, অলওয়েজ। কেন তো বলছি, কারণ ইনস্ট্যান্ট তোরা সবসময় সেভিং করার মেন্টালিটিতে থাকিস। একটা যদি কেউ প্রাইমারি টিচারের কাজ করছে, তুমি তাহলে প্রাইমারি টিচারের কাজ করো, তো তুমি প্রাইমারি টিচারের কাজ করছো, তুমি যেদিন থেকে কাজ ঢুকবে সেদিন থেকে তোমার মাথায় কী ঢুকবে? সেভিংস, তাই না? কিন্তু একটা টাটা কোম্পানি বাইরা সঙ্গে সঙ্গে আবার নতুন ইন্ডাস্ট্রি, আবার একটার পরে খ্রিস্টে ওদের ইন্ডিয়া, ওদের সেভিংসে এত মাথায় চাপে না। তো বেসিক্যালি সেভিংস জেনারেল পাবলিকের কাছে থাকে, আর যেটাকে এই মার্কেটের মাধ্যমে কী করে ওরা কী করে ওটাকে টানে, বুঝতে পারছিস? তো এই যে লিঙ্কেজটা, মানে আমাদের কাছ থেকে টাকা কোন মার্কেটে যাবে, ফিনান্সিয়াল মার্কেটে যাবে, সেটাকে লিঙ্কেজ, ফিনান্সিয়াল মার্কেট লিঙ্কেজটা কে করে? ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেট, বুঝতে পারলি? ওটা কীভাবে, মানি মার্কেটের মাধ্যমে হতে পারে বা ক্যাপিটাল মার্কেটের মাধ্যমে হতে পারে, বুঝে গেছি? তাহলে এই লিঙ্কেজটা সহজ ডেফিনেশন। বেসিক্যালি হাউস হোল্ড, যাদেরকে সারপ্লাস বলা হয়, মানে তারা সবসময় সারপ্লাস ফর্মে থাকে, হাউস হোল্ড। এই যে হাউস হোল্ড, এই হাউস হোল্ডে আছে কারা? সাধারণ জনগণ আছে, তাই তো? এই ধরলে সাধারণ জনগণ,
তাই না? এরা বেসিক্যালি এখানে আছে বিজনেসম্যান যারা বিজনেস করে বা ফার্ম বলতে পারি বিজনেস আছে তাই না? এখানেও গুছিয়ে লোক বা কিছু কোম্পানি আছে। তো কোম্পানি বেসিক্যালি কী করে না টাকা এদের এদেরকে বলা হয় এদেরকে কি বলা হয় সারপ্লাস। এদের কাছে টাকা কি থাকে সারপ্লাস থাকে আর এদের কাছে সবসময় কি থাকে ডেফিসিট চলে। ফার্ম এত বড় মালিক তাও ডেফিসিট চলে তাই না? অলওয়েজ ডেফিসিট চলে। ঠিক আছে আমরা কি বুঝতে পারলাম এই দুটোও বুঝতে পারলি? এবার তাহলে টাকা কীভাবে আসবে হাউস হোল্ড থেকে সারপ্লাস থেকে ডেফিসিটের টাকা আসবে? মাধ্যম কী হবে? বিভিন্ন কিছু তো মাধ্যম হতে পারে না। এর মাধ্যম কী হতে পারে? বেসিক্যালি একটা মাধ্যম হতে পারে ডাইরেক্ট কি ব্যাংকরা হতে পারে। আমরা ব্যাংকে টাকা দিই সেভিংস তাই তো, আর ব্যাংক এদিকে ফ্লো করে দিতে পারে। ভালো করে বুঝবো তাই না? আমরা এদিকে ব্যাংকে টাকা দিতে পারি আর ব্যাংকে টাকাটা কী করতে পারে বিজনেসকে ফ্লো করে দিতে পারে। ঠিক আছে আর কী হতে পারে? আর হতে পারে ফিনান্সিয়াল মার্কেট, যেটা আজ টপিক তাই না? ফিনান্সিয়াল মার্কেট টাকাটা আবার কোথায় ই করবে এখানে? তাহলে আমরা কী হচ্ছে তাহলে সারপ্লাস সবসময় হাউস হোল্ড দিকে থাকছে যেটা ফ্লো হবে কোথায় ডেফিসিটে তাই না? সারপ্লাস তো ডেফিসিটে ফ্লো হবে আর ডেফিসিটে যখন যাবে তো এটা কীভাবে হবে না হয় সারপ্লাস থাকে আমাদের সাধারণ বা জনগণ বা হাউস হোল্ডের কাছে তাই না? সেখান থেকে টাকাটা কীভাবে ডেফিসিটে আসে বা কীভাবে বিজনেসে আসবে সেটা তো ডাইরেক্ট আমরা দিতে পারি না বা ডাইরেক্ট আমাদের নলেজও নেই। সেটাকে ভায়া ব্যাংক দিয়ে পরে আসবে আর ভায়া ফিনান্সিয়াল মার্কেট দিয়ে পরে আসতে পারে। আবার এখানে কিছু ইনস্টিটিউশন, তার মধ্যে ব্যাংক একটা ইনস্টিটিউশন আমরা নাম জেনে গেলাম, এখানে কিছু ইনস্টিটিউশনের নাম আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। তো সেটা কোথায় আসবে টাকাটা? বিজনেসে আসবে। তাহলে হঠাৎ এটা এবং কি সরকারি তত্ত্বাবধানে এই জিনিসটা হচ্ছে, বিভিন্ন এগুলো রেগুলেটর আছে, কেন করছে সরকার এটা? কারণ একটা দেশের ডেভেলপ তাই না, বা দেশের ডেভেলপড বল সব সোশ্যাল ডেভেলপমেন্ট সব কিছু করার জন্য কি একটা বিজনেসের কি বিজনেসের বা আমাদের ইন্ডাস্ট্রির একটা ফর্মের খুবই দরকার তাই না? ইন্ডাস্ট্রি যেটা আমরা দেখলাম প্রাইমারি সেকেন্ডারি আর টার্সিয়ারি সেক্টর আছে, তার মধ্যে সেকেন্ডারি সেক্টর উন্নতি হলে আমাদের অনেকটাই অনেক দিক থেকে জিডিপি গ্রোথটা ভালো হয় আর অনেক দিক থেকে আমরা এগিয়েও যাই। বিভিন্ন টেকনোলজি আসার এখনকার তো টেকনোলজির সময় না। তো এখানে আমরা বুঝতে পেরেছি যে সারপ্লাস থেকে কীভাবে বিজনেসে যাচ্ছে। ঠিক আছে এবার এটার মাধ্যম কী হচ্ছে? ব্যাংক ফিনান্সিয়াল মার্কেটের কিছু ইনস্টিটিউশন আছে যেমন শেয়ার মার্কেটে শেয়ার বাজার এগুলো সব, তাহলে এইভাবে এটা সারপ্লাসে যায়। তো বেসিক্যালি সাধারণ জনগণের কাছে সবসময় কী হয় না সারপ্লাস থাকে আর ওদের কাছে এবার যারা বিজনেস ম্যান তাদেরকে কী অলওয়েজ থাকে কি ডেফিসিট থাকে। পুরো কমপ্লিট? ঠিক আছে এইবার আমরা কী জানবো না ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেট, এটা তাহলে ই করে দিচ্ছি, তাহলে কি এটা ই করে দিচ্ছি এরেস করে দিচ্ছি। তাহলে ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেট এটা যখন আমরা পড়ছি, ফিনান্সিয়াল মার্কেট আর টু টাইপস, একটা হচ্ছে মানি মার্কেট আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। তো মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেট কীভাবে ডিফাইন্ড হচ্ছে না, মানি মার্কেটে যেখানে ট্রানজ্যাকশনগুলো কী হয় ওয়ান ইয়ারের মধ্যে হয়, বুঝতে পারছি? যেখানে যা কিছু ট্রানজ্যাকশন হয় সেটা হতে পারে কোনো মানুষের সাথে কোনো ব্যাংকের বা কোনো ব্যাংকের সাথে কোনো ব্যাংকের, বুঝতে পারলি? এই যে পুরো ট্রানজ্যাকশনগুলো কিসে হয় কোনো ইনস্টিটিউশনের সাথে ব্যাংকের, এগুলো কিসের সাথে হবে ওয়ান ইয়ার, উইদিন ইয়ার, ওয়ান ইয়ারের মধ্যে হলে ওটা কী হয় মানি মার্কেটের মধ্যে পড়ে যায়। আর যদি ওটা ওয়ান ইয়ারের থেকে যদি বেশি হয় তো কী হবে ওটা ক্যাপিটাল মার্কেটের মধ্যে পড়ে যাবে। ওয়ান ইয়ার হতে পারে, ওয়ান আপ টু টোয়েন্টি ইয়ার হতে পারে। ঠিক আছে তো এই বেশি সময় তো ধরে যদি ওটাকে ক্যাপি হয় তো ওটাকে কী মার্কেট বলি ক্যাপিটাল মার্কেটের মধ্যে পড়ে যায়। ঠিক আছে তো আমরা এখানে যদি কিছু ইনস্টিটিউশনের নাম দেখি মানি মার্কেটে, তো আমরা কী থাকি ব্যাংক দেখতে পারি তাই না? ব্যাংকিংটা পুরোপুরো এটার মধ্যে পড়ে যায়। আর অনেক কিছু ব্যাংকিং আছে বা ব্যাংকসের মধ্যে আরবিআই এগুলো এনবিএফসি এগুলো কাজ করে। আর এখানকার মধ্যে কী কী তা পাই আমরা? শেয়ার শেয়ার মার্কেট আছে তাই তো? আর কী আছে? মিউচুয়াল ফান্ড আছে। আর কী আছে? ইন্স্যুরেন্স আছে। আর কী আছে?
এই ডিফারেন্ট টাইপ ইনস্টিটিউশন রয়েছে, তাই না? ঠিক আছে, এই ইনস্টিটিউশনের মাধ্যমে কি হয়, কোথায় ফান্ডিং হয়, ক্যাপিটাল মার্কেটে। আর এই সব ইনস্টিটিউশনের মাধ্যমে কোথায় ফান্ডিং হয়, মানি মার্কেটে বেসিক্যালি। ঠিক আছে, এবং কিছু কিছু টার্মে পাবো যারা হয়তো ব্যাংকেও কিছু ক্যাপিটাল মার্কেটে কাজ করে, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, কিন্তু আমরা বেসিক কনসেপ্টে এটাকে ই করছি তো না। ঠিক আছে, সেটা পড়বে ওটা আমরা যখন আমরা একটা ছক করবো ব্যাংকিং সিস্টেমে, যে কোন ব্যাংকে ওগুলো কী পার্টে পড়বে, ওগুলো সব আমরা কোনটা শিডিউল ব্যাংক, নন শিডিউল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক, ওটা সব ওই ছকের মধ্যে থাকবে। ঠিক আছে, তারপরে নন শিডিউল ব্যাংকের মধ্যে কী পড়ে, NBFC কোথায় পড়ে, তার ব্যাংকের কী কী করতে হয়, ব্যাংক কী এক নতুন ব্যাংক ক্রিয়েট করতে হলে কী কী লাগে ব্যাংকে। ঠিক আছে, কী কী ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন আছে, যেমন নাবার্ডের কাজ কী, এগুলো সব আমরা একটা হিসেবে যুগে যাবো। তারপরে IDBI, ACDBI, এগুলো সব আমাদেরকে দেখতে হবে, একটা কভার করতে হবে। ঠিক আছে, এটা ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেট, যেখান থেকে কী হয়, টাকা জেনারেট হয় কোথায় না, বিজনেস সেক্টরে, তাই না? আর বিজনেস সেক্টর যখন ডেভেলপড হবে তখন আমাদের দেশ ডেভেলপড হবে এই রেসপেক্টে। ওই জন্য সরকার কী করে, এই সেক্টরকে ডেভেলপ করার জন্য অনেক ধরনের অনেক কিছু চেষ্টা করে সরকারও। সরকার কী করে, আমরা যদি টাকা সেভিংস করে যদি ব্যাংকে বা এই মার্কেটে রাখি কি ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটে, তাহলে ওটা ওগুলো কোথায় যাবে, আমাদের বিজনেসে যাবে, আর যেটা আমাদেরকে লাভ তো দেবে আর তার থেকে আমাদের দেশের গ্রোথ হবে। কিন্তু আমরা সেভিংস যদি গোল্ড ফর্মে করে রাখি, তাই না, সেভিংস আমরা টাকা ফর্মে ব্যাংকে ওগুলো না রেখে গোল্ড ফর্মে যদি টাকা রেখে থাকি, তাহলে কী হবে, টাকাটা অ্যাসেট হয়ে যাবে তো থাকবে, মানে গোল্ড হয়ে থাকবে, ওটা তো আর দেশের কাজে লাগবে না, আনপ্রোডাক্টিভ হয়ে গেল ব্যাপারটা, তাই না? তো তুই এটা শুধু শো অফ করতে পারবি, এটা তো খুব, তাহলে তোর টাকাটা এটা ব্ল্যাক মানির একটা বেশ ভালো, হ্যাঁ, সোনাতনার কিনে রাখে বা সোনাতে এখন ব্ল্যাক মানি হয় যখন থেকে এইটা বন্ধ হলো, সেটা কাগজ থাকলে হবে না, কিন্তু হোল্ড করে তো কোনো জিনিস লাভ নেই, বুঝতে পেরেছিস? তো তোর যদি 4,00,000 টাকা থাকে, তুই যদি একটা শেয়ার কিনে রাখিস, তো ওই টাকাটা তো মার্কেটে কোনো একটা ইন্ডাস্ট্রিতে লেগে আছে যেখান থেকে তুই লাভও পাচ্ছিস। তারপরে তোর সোনাতে গেলো, তুই শুধু শো অফ করার জন্য রেখেছিস ওটা। আছে, আমরা অনেক ডিটেলস বলবো এটাতে, কী কী প্রবলেমস আছে না আছে সব বলবো। ঠিক আছে, তো আমরা মানি মার্কেটে কিছু ইনস্ট্রুমেন্ট আর ক্যাপিটাল মার্কেটে কিছু ইনস্ট্রুমেন্ট জানবো, তার আগে মানি মার্কেটে কিছু ইনস্ট্রুমেন্ট জেনে রাখি। ঠিক আছে, কী কী পড়ে মানি মার্কেট ইনস্ট্রুমেন্টের মধ্যে। ঠিক আছে, কিছু যদি বুঝতে না পারিস আমাকে একবার নয় হাজারবার বলবি, কিন্তু বলবি। ঠিক আছে, আমি চাই যে তোরা বুঝতে না পারিস, বুঝতে পারি এটা আমি চাই না। এবার আমরা কী করবো, ইনস্ট্রুমেন্টের মধ্যে কী কী আছে, প্রথম লিখবো কল মানি মার্কেট। এখানকার মধ্যে প্রথম যেটা হবে কল মানি মার্কেট। তো হোয়াট ইজ কল মানি মার্কেট, দেখ প্রথম তোরা লিখবি তো ঠিকই এখানে, কিন্তু এর থেকে তোরা ভিডিও ডিসক্রিপশনে সব কিছুই থাকবে, একটা PDFও থাকবে, তো যদি এখান থেকে স্কিপ করে যাস কিছু তো ওখানে পেয়ে যাবি, তোরা চাপ হবে না, ওখানে এবং বাংলা ইংলিশ দুটোতেই লিখা থাকবে। তো বেসিক্যালি বাংলাতে লিখে দেবোই আমি, ওখানে বুঝতে সুবিধা হবে। যেমন আজকে ভুলে গেছিলিস, কী ভুলে গেছিলিস, মানে ভালো করে পড়িসও না, যে ওটা এটা বলতে কোশ্চেনটা বলতে পারছিস না, কী হাল দেখতে পাচ্ছিস, তো না পড়লে আর কী করা যাবে তোদের। মার্জিনাল মানি রিকোয়ারমেন্ট, ঠিক আছে চল। তো আমরা কী লিখলাম, কল মানি মার্কেট। কী কল মানি মার্কেট, কী না কল মানি মার্কেট, বেসিক্যালি, হ্যাঁ বেসিক্যালি কী হয় না, ব্যাংক কী করে, টাকার দরকার পড়ে, ব্যাংক টাকা কোথা থেকে পায় না, ব্যাংক একটা টাকা কোথা থেকে পেতে পারে, RBI কাছ থেকে, সেটা CRR, SLR দিতে পাবে না, CRR দিতে পাবে না, বেসিক্যালি SLR আমাদের ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, এগুলো MSF, এগুলো দিয়ে টাকা পায় ব্যাংক, তাদের লোন, ওগুলো লোন প্রোভাইড করে। ইনস্ট্যান্ট ব্যাংকের যদি খুবই একদিনের জন্য খুবই টাকা দরকার পড়ে, বেসিক্যালি কী জন্য পড়তে পারে টাকা দরকার, হতে পারে কোনো কিছু কেনার জন্য, হতে পারে কোনো অ্যাসেট কেনার জন্য হতে পারে, বা হয়তো ওরা অ্যারেঞ্জ করে চান নেক্সট দিন টাকা পেয়ে যাবে, এখন টাকা নেই, এক নম্বর। দু নম্বর, তাদের ব্যাংকে প্রতিদিনই কী করতে হয়, তাদের CRR মেনটেন করতে হয়, যা NDTL আছে তা, তাই না, তার একটা 60% ওই CRR মেনটেন করা যদি টাকা কম পড়ে, বুঝতে পেরেছিস তো, তখন কী করতে হয়, ওখান থেকে আবার
ও কী করবে, কোথা থেকে টাকা অ্যারেঞ্জ করবে একদিনের জন্য। তো বেসিক্যালি কী হয়, 80% চান্স এই শেয়ার আর মেনটেন করার জন্য ব্যাংকের টাকার দরকার পড়ে। তখন ব্যাংক কী করে, অন্য ব্যাংকে ফোন করে, SBI হবে না মানে UBI, তাহলে SBIকে ফোন করলো, ভাই আমার টাকা দরকার পড়েছে আজকে, তো বেসিক্যালি কত টাকা দরকার বলে দেবে, এত টাকা দরকার পড়েছে আর হ্যাঁ 24 ঘন্টার মধ্যে তুমি টাকা পেয়ে যাবে। ও বলবে ঠিক আছে, SBI বলবে ঠিক আছে তাহলে একদিনের জন্য, ও ফোন করে ওকে টাকা দিয়ে দেবে, গিয়ে SBI UBIকে টাকা দিল। এই যে SBI UBIকে 24 ঘন্টার জন্য, ওটা 24 ঘন্টার জন্য ওর বেশি কিন্তু টাকা দেবে না, একটা ব্যাংক আরেকটা ব্যাংকে 24 ঘন্টার জন্য যে টাকাটা দিল এটাকে বলা হয় কি, কল মানি মার্কেট। আর যে ওর ও তো ফ্রিতে দেবে না, ওর তো SBI তো ওর মামার ছেলে নয়, তাহলে কী হবে, ইন্টারেস্ট রেট লাগাবে, যে ইন্টারেস্ট রেটটা ই করবে তো নিশ্চয়ই ওর অন্য কিছু নাম হবে, ওই ইন্টারেস্ট রেটটার নাম কী আছে, কল রেট। তো হোয়াট ইজ কল রেট, কল মানি মার্কেটে যে রেটটা সেটাকে কী বলা হয়, কল রেট। চল আমরা তাহলে ডেফিনেশন লিখতে থাকবো, লিখ বাংলায় বুঝেছিস তো, বাংলা বোঝাটা দরকার। লিখবো, হোয়েন ওয়ান ব্যাংক বড় মানি ফ্রম অ্যানাদার ব্যাংক, হোয়েন ওয়ান ব্যাংক বড় মানি ফ্রম অ্যানাদার ব্যাংক টু মেনটেন দেয়ার শেয়ার আর টু বা ফর মেনটেন দেয়ার শেয়ার আর অ্যান্ড আদার ডে টু ডে ওয়ার্ক। বুঝতে পারলি কেসটা কি বলছে, একটা ব্যাংক যখন অন্য একটা ব্যাংকের কাছ থেকে ধার নেয় একদিনের জন্য, তাই না, তখন সেটাকে আমরা কি বলি, টু মেনটেন দেয়ার শেয়ার আর ও অর ডে টু ডে ওয়ার্ক, বা কোনো প্রতিদিনে কোনো কাজের জন্য ওদের টাকা যদি দরকার পড়ে যায় তখন ওরা কি অন্য একটা ব্যাংকে ফোন লাগায় এবং সে যদি বলে যে ঠিক আছে আমি তোমাকে টাকা দেবো, তো যে রেটে দেবে সেটাকে বলবে কল রেট, আর এই পসি রেটটাকে বলবে কি, কল মানি মার্কেট। বুঝতে পেরেছিস তো, তাহলে কি আমরা কি জানলাম যে একটা ব্যাংকের সাথে আরেকটা ব্যাংকেরও ট্রানজ্যাকশন হতে পারে বা হয়, তাই না, সেটা কল রেটের মাধ্যমে হয়। লিখব, অ্যান্ড দিস রেট ইজ অলসো নোন অ্যাজ কল রেট। টাইম পিরিয়ড লিখব কত, না সিঙ্গল ডে বা 24 আওয়ার। অ্যান্ড দিস ইন্টারেস্ট ইজ অলসো নোন অ্যাজ কল রেট। তাহলে দেখ, ব্যাংকের রেট আলাদা, শেয়ার কী বলে রেপো রেট আলাদা, রিভার্স রেপো রেট আলাদা, কল রেট আলাদা, ওখান থেকে কল রেট দিয়ে দিয়ে তো মনে রাখবি ওটা কল রেট, ওটা আলাদা কিছু বলেছে, ঠিক আছে চল। তাহলে দেখ আমরা কী বলেছিলাম, মানি মার্কেটে কী হবে, এখানে টাকার ট্রানজ্যাকশন হবে, তাই না, তো কার থেকে কার হলো, দেখ একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকের, এবার কোনো একটা ব্যাংকের সাথে মানুষেরও হতে পারে, গভর্নমেন্টের সাথে মানুষের হতে পারে। তাহলে নেক্সট লিখবো ট্রেজারি বিল, তাহলে মানি কল মানি মার্কেট ইজ আ পার্ট অফ কিসের, না কল মানি মার্কেট ইজ আ পার্ট অফ মানি মার্কেট, তাই না, এটা একটা কোয়েশ্চেন দিতে পারে। নেক্সট কী লিখবো, ট্রেজারি বিল, মনে রাখবি ট্রেজারি বিল অলওয়েজ কে ইস্যু করতে পারে না, ট্রেজারি বিল অলওয়েজ ইস্যু বাই দ্য RBI অন দ্য বিহাফ অফ কার গভর্নমেন্ট, অন্য কেউ কিন্তু ট্রেজারি বিল ইস্যু করতে পারে না। তাহলে ট্রেজারি বিল অলওয়েজ কে ইস্যু করবে না, RBI, সেটা কার বিহাফে করবে, বিহাফ মানে কার ফেভারে করবে, কার না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লিখে রাখবো। লিখবো, ট্রেজারি বিল ইজ অলসো নোন অ্যাজ জিরো কুপন বন্ড। হোয়াট ইজ বন্ড, এই যে বন্ড বলি, বন্ড কী, আবার আজকে আমরা সব অক্ষরগুলো পড়ে নেবো, সব ওয়ার্ডগুলোকে আমরা জেনে নেবো ইকোনমিক্স। বন্ড কী, বন্ড ইজ আ এগ্রিমেন্ট ফর টু পার্সন, বা কোনো দুটো জিনিসের উপর তো এগ্রিমেন্ট হয়, তো ওটাকে যখন আইন স্বীকৃত দিয়ে দেয় বা স্বীকৃত করায় ওটাকে বন্ড বলা হয়, ব্যাস আর কিছুই না, এইটুকু মনে রাখ, পুরোটাই কাজ থাকবে, ঠিক আছে। তাহলে আমরা কী লিখলাম, আর টাইম পিরিয়ড এর কী কী টাইম পিরিয়ড আছে বা ম্যাচিউরিটি পিরিয়ড লিখতে পারবো ট্রেজারি বিলের, ম্যাচিউরিটি পিরিয়ড কী আছে, 14 ডে লিখে রাখবো, 14 ডে বা 14 ডেজ, 91 ডেজ, 182 ডেজ অ্যান্ড 364 ডেজ, তাই তো দেখ
তাহলে আমরা কি ট্রেজারি বিল, তাহলে ট্রেজারি বিল মাধ্যমে আগে ট্রেজারি বিল সম্বন্ধে জেনে নেব। ট্রেজারি বিল ইস্যু হয় চোদ্দো দিনের একটা ট্রেজারি বিল হয়, একটা ট্রেজারি বিল 91 দিনের হয়, একটা ট্রেজারি বিল 182 দিনের হয়, একটা ট্রেজারি বিল হয় 365 দিনের হয় বা 64 দিনের হয়, ঠিক আছে, মানে এক বছরের জন্য। কিন্তু যেহেতু এক বছরের ভিতর আছে তাই ইজ আ পার্ট অফ মানি মার্কেট। এখানে কাদের সাথে ট্রানজ্যাকশন হয়? ট্রেজারি বিলের সাথে কোনো মানুষের সাথে বা আমাদের জনগণের সাথে কাদের ট্রানজ্যাকশন হতে পারে? আরবিআই বা বেসিক্যালি ব্যাংকের মাধ্যমে, ঠিক আছে। ট্রেজারি বিলে কী হয়, সরকারের যখন টাকার দরকার পড়ে, বুঝতে পারলি তো, সরকারের বেসিক্যালি টাকা তো ওইভাবে দরকার পড়ে না, তো বেসিক্যালি যখন মার্কেটে মানি সাপ্লাই বেশি হয়ে যায় ইনফ্লেশনের সময়, তখন সরকার কী করে, ওখান থেকে টাকা ওঠানোর জন্য সরকার আরবিআই বিহাপে কী করে, আরবিআই সরকারের বিহাপে কী করে না, ট্রেজারি বিল ইস্যু করে। এমনি একটা কাগজ থাকবে, আর কাগজে লেখা থাকবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তাই তো, আর লেখা থাকবে ট্রেজারি বিল আর আরবিআই দ্বারা। এটার দাম থাকবে কত, ধরলে 1,00,000 টাকা ট্রেজারি বিলটা, ঠিক আছে। এবার তুই যদি এখন কিনিস, এটা 25% ছাড়ে বিক্রি করবো ধরে নে, তাহলে তুই পাবি 75,000 টাকা। আমি জাস্ট একটা পার্সেন্টেজ দিলাম, আর এটা দিলে ধরলে এক বছরের জন্য, তো এক বছর পর সরকার তোর কাছে আসবে আর ওইটা নিয়ে চলে যাবে। তুই দিয়েছিস 75, আর এখানে কত টাকা লেখা ছিল, 1,00,000, তোকে 1,00,000 টাকা দিয়ে চলে যাবে। তো এর দামের কোন, দেখ, 1,00,000 টাকাই ছিল, তোকে 1,00,000 টাকাই দিচ্ছে, তাই এটা জিরো কুপন বন্ড, মানে এখানে কোনো কুপন ফুপন নেই, বুঝতে পারছি কেসটা, জাস্ট। আর ট্রেজারি বিল যখন, এটাতে লাভ কী হচ্ছে না, ইট সেল অলওয়েজ ডিসকাউন্ট প্রাইস, লিখে রাখবি ট্রেজারি বিল, এটাই লাভ হচ্ছে, তাই না, যদি ডিসকাউন্ট প্রাইসে সেল করছে। ট্রেজারি বিল সেল অলওয়েজ ডিসকাউন্ট প্রাইস, ঠিক আছে। এবার ট্রেজারি বিল কোনো দিন একটা দিনের হয় না, কী বললাম, এটা 14 দিনের জন্য হয়, 91 দিন, 182 দিন, 364 দিন। এবার ধরলে মার্কেট এখন প্রচুর ইনফ্লেশন চলছে, আরবিআই চাইছে কি এখান থেকে টাকা তুলে নেবো, তো ভাইয়া ট্রেজারি বিল ইস্যু করে পরে কি, এবার ট্রেজারি বিল 14 দিন, 91 দিন, 162 দিন, 364 দিনের ইস্যু করলো, যার ফলে কি, তোকে দিলাম 14 দিন, ওকে দিলাম 364 দিনের, মানে এক বছর, তোকে দিলাম 182 দিনের, ওকে দিলাম 91 দিনের, তাহলে আমরা ভাগ করে দিলাম, টাকাটা তো আজকে উঠালাম, ইনফ্লেশনটা আজকে কন্ট্রোল করবো, কিন্তু নেক্সট যাতে টাকাটা দিই তখন না মার্কেটে ইনফ্লেশন হয়ে যায়, তাই এটা পাটে পাটে ভাগ করে দেয়, তাই না। এই 14 দিনের মধ্যে টাকা পাবে, এটা আপাতত খরচা করবে মার্কেটে, তারপরে 91 দিন পর তুই পাবি, তো আপাতত মার্কেট তখন এর শর্টেজ এমনি হয়ে যাবে আস্তে আস্তে, তাই না, বা আবার ও তো 364 দিন পর পাবে, মানে বুঝতে পারছিস তো, লিকুইডটা মানে টাকার যখন একসাথেই মার্কেট ছিল, ওটাকে আবার ঠিকমতো করে পুশ করে দেবো আস্তে আস্তে, তাই তো। হ্যাঁ, ওর মধ্যে কিছু টাকা এক্সট্রা যাবে, কিন্তু সেটা আর ইনফ্লেশন ক্রিয়েট করবে না মার্কেটে, ঠিক আছে। তাহলে আমরা জানলাম ট্রেজারি বিল, ট্রেজারি বিল সম্বন্ধে কোনো কোয়েশ্চেন? এটা সম্ভবত মিনিমাম 25,000 টাকার মতো হয়, ম্যাক্সিমাম প্রচুর যাবে, বুঝতে পারলি, 25,000 টাকা একটা ট্রেজারি বিল আসতে পারে। চল এবার নেক্সট লিখবো কমার্শিয়াল পেপার, সব মানি মার্কেটের মধ্যেই পড়ছে, কারণ আমরা ক্যাপিটাল মার্কেটে যাবো না। কমার্শিয়াল পেপার প্রথমে জানবো, কমার্শিয়াল পেপার, তার সাথে আরেকটা কনফিউশন হবে কমার্শিয়াল বিল, তাই না। আলাদা মানে হালকা করে আলাদা আছে, কানের পাশ দিয়ে যাবে, বুঝতে পারবি না, ঠিক আছে। তা আমরা কী জানলাম, একটা হচ্ছে কমার্শিয়াল পেপার আর কমার্শিয়াল বিল। দেখ, আমরা পড়তে পড়তে কিন্তু মেন জায়গায় ভুলে আসি না, আমরা পড়ছি কি ইন্ডিয়ান ফিনান্সিয়াল মার্কেট, তো এগুলোর মাধ্যমে হবে কি, টাকাটা কোথায় যাবে, বিজনেস সেক্টরে যাবে, তাই না। এমনি কিছু একটা টুলস আছে, ঠিক আছে, তার মধ্যে আমরা ট্রেজারি বিলটা শুধু একটা অন্য ফর্ম দেখতে পেলাম, বাদবাকি তো হতে পারে, বা ট্রেজারি বিল করবে সরকার যদি কোনো বিজনেস ফর্ম করতে চায় করতেই পারে, তাই না, তো টাকাটাও একদিক দিয়ে ওঠে অন্য দিকে যাচ্ছে, ঠিক আছে। তো ওই টপিকটা মেন ভুলে আসলে, ওটাই হচ্ছে ফিনান্সিয়াল মার্কেটের মেন ই, আমরা যেটা ছবি এঁকে করালাম। এবার কি, আমরা প্রথমে জানবো কি কমার্শিয়াল পেপার, হোয়াট ইজ কমার্শিয়াল পেপার, লিখবো ইট ইজ, আগে লিখে না তারপরে বলছি, ইট ইজ ইস্যু বাই লার্জ অ্যান্ড ওয়েলদি কোম্পানি। তাহলে এটা কে ইস্যু করছে, তারা অনেক মানে বড় বড় কোম্পানি থাকে, তারা এটাকে ইস্যু করতে পারে। তাহলে গভর্নমেন্ট কি প্রথম কোশ্চেন দেয় যে কমার্শিয়াল পেপার ইস্যু বাই দ্য গভর্নমেন্ট, কি হবে না, হবে না, এটা ইস্যু বাই দ্য কোনো কোম্পানি এটাকে ইস্যু করে, প্রথম কোশ্চেন এখান থেকে তো হতে পারে, তাই না। কমার্শিয়াল কী এটা, বেসিক্যালি, হ্যাঁ, বেসিক্যালি কোনো কোম্পানি কীভাবে টাকা উঠাতে পারেন, ও কোনো কমার্শিয়াল পেপারের জন্য টাকা উঠাতে পারে,
কমার্শিয়াল পেপারকে ইস্যু করে টাকা উঠাতে পারে, তাহলে কোম্পানি একটা শেয়ার মার্কেটে শেয়ার ছাড়বে, ভালো করে বুঝ, কোম্পানি মার্কেটে শেয়ার ছাড়বে, তো চাইছে 100 কোটি টাকার ও মার্কেট কী বলে 150 বা 200 কোটি টাকা বা 5000 কোটি টাকা শেয়ার মার্কেটে ছাড়বে, ঠিক আছে। ছাড়বে মানে কি, শেয়ার ছাড়বে মানে হচ্ছে আমার একটা কোম্পানি আছে, আমি কি করছি যে আমার কোম্পানিটা তৈরি করতে গেলে আমার 10,000 কোটি টাকা লাগবে, তার মধ্যে আমি 5,000 কোটি টাকা নেব কোথা থেকে, আমার পাবলিকের কাছ থেকে। কিন্তু পাবলিকের কাছ থেকে 5,000 কোটি টাকা নিতে গেলে ওই শেয়ারটা যে অ্যাড দিতে গেলে এই মেকানিজমে 5,000 কোটি টাকা মেকানিজমে কালেক্ট করতে গেলে ওর 1,000 কোটি টাকা লাগবে বা 500 কোটি টাকা লাগবে, ওই টাকাটা ওর কাছে থাকে না, তখন ও সার্টিফিকেট অফ ডিপোজিটের মাধ্যমে কী করে টাকা তুলে নেয়, তারপরে ওটা কোথায় খরচা করে, তারপরে ওটাকে শেয়ারে অ্যাড ফ্যাড দিয়ে নেক্সট মানে এইটাতে আবার টাকা ক্রিয়েশন করে, টাকা মানে এই টাকাটা কালেক্ট করে টাকা ক্রিয়েশন করার জন্য, ভালো করে বুঝবি, এই টাকাটাকে কালেক্ট করে না করে টাকাটাকে ক্রিয়েশন করার জন্য, বুঝতে পারলি, মানে মার্কেটে বলে দিচ্ছি কোম্পানি চাইছে একটা শেয়ার, আমি টাটা একটা কোম্পানি বা তো এখন টাটা, তখন তো টাটা ছিল না, এত ওই নাম ছিল না, ওই কোম্পানি চাইছে কি না নতুন মার্কেটে শেয়ার বিক্রি করবে, শেয়ার বিক্রি করা মানে কি ওর একটা কোম্পানি তৈরি করছে, একটা ইন্ডাস্ট্রি তৈরি করছে, তার মালিকানা বিক্রি করবে, শেয়ার মানে মালিকানায় তাই না, ভাগ বিক্রি করব, কারণ ও ভাগ বিক্রি করে টাকা আনতে চাইছে, কিন্তু এই প্রসিডিওরটা কন্ট্যাক্ট করতে গেলে তো কিছু টাকা লাগবে, বুঝলি, ওই টাকাটা আসবে কোথা থেকে, এই প্রসিডিওরটাকে কন্ট্যাক্ট করতে গেলে শেয়ার মার্কেট থেকে টাকা নেব তো বললেই তো হয় না ওকে, ওইটা কন্ট্যাক্ট করতে গেলে তো মেকানিজমে প্রচুর টাকা খরচা হয়, ওর অ্যাড ছাপানো হয়ে অনেক রকম ব্যাপার আছে, দালাল ধরা হয়ে বুঝতে পারলি, শেয়ার স্টক এজেন্ট এজেন্ট অনেক কিছু ব্যাপার আছে, তো সেগুলো করার জন্য তো টাকা লাগবে, সেটাকে প্রোভাইড করবে, তখন ওদের টাকা লাগবে, তো ওটা ওই টাকাটাও কী করবে কমার্শিয়াল পেপারের মাধ্যমে মানুষের কাছ থেকে ওঠাবে, তাই এটা কম দিবে না, দিয়ে ও ওই টাকাটা উঠিয়ে পড়ে ও একটা তখন আবার কী করবে নেক্সট শেয়ার ফেয়ারের জন্য দেখে তাকাবে যে আমি এত কোম্পানি তৈরি করছি এত টাকা শেয়ার লাগবে, তো এই যে ওখান পর্যন্ত যেতে গেলে ওই যে স্টক মার্কেট যেতে গেলে আইপিও মানে ছাপানোর জন্য যে প্রসিডিওরটা পড়বে তার মধ্যে প্রচুর টাকা লাগবে, হ্যাঁ তো নিজের টাকা তো দেবে না, কী বলেছি ওরা তো সবসময় ডেফিসিট থাকে, ওই মাথাটা ভাব না তুই, ও আমি প্রথমে চকটা করে দিয়েছি, তো ওরা যা করে এখান থেকে তুলবে এখানেই করবে, ওদের তো একটা তো ব্যবসা থাকে না রে ভাই, বুঝতে পারলে একটা টাকা তো ওদের থাকে না, যে ব্যাপারটা তুই ভাবছিস এটা করবো, ওরা ওদের একটা ইন্ডাস্ট্রিতে থাকে না, অনেক কিছু থাকে, প্রত্যেকটা ওই শেয়ারেই চলতে থাকে, না ইনভেস্ট করে, বুঝতে পারিস, তো যেভাবে করে ওটাকে সার্টিফিকেট অফ ডিপোজিট বলে, আমরা লিখবো, লিখলে ক্লিয়ার হয়ে যাবে, লিখবো ইট ইজ ইস্যু বাই দ্য লার্জ অ্যান্ড ওয়েলদি কোম্পানি, লিখবো ইট ইজ ইউজ ফর ব্রিজ ফাইন্যান্সিং, লিখবো টাইম পিরিয়ড 1 day to 1 year, এটা একদিন থেকে শুরু করে 1 বছরের মধ্যে হতে পারে টাইম পিরিয়ড, টাকা মেন ওদের কোম্পানির জন্য টাকা দরকার, একটা কোম্পানি করবে একটা ইন্ডাস্ট্রি করবে তার জন্য টাকা দরকার, কিন্তু ওর জন্য ওরা প্রথমে কি ছোটো টাকা তুলছে, তুই শেয়ারে অ্যাড দেবে বলে, কারণ শেয়ারে অ্যাড দিতে প্রচুর টাকা খরচা আছে শেয়ারের ব্যাপারটা, তো ওই জন্য প্রথমে টাকাটা তোলে, এটাই বলছে যে কোম্পানি আর ওই শেয়ার তাই না, কোম্পানি আর ইন্ডাস্ট্রি, ধরে না একটা একটা কোম্পানি আর ওকে এখানে ও একটা ইন্ডাস্ট্রি করতে চাইছে তাই না, তাই তো, এবার কোম্পানি কী করবে এই এখানে যে শেয়ার মার্কেট ধরলে তাই না, তো কোম্পানি এখানে যে অ্যাড দেবে ভাবছে, তো সেটা বা এই মেকানিজমে ওর কিছু টাকা লাগবে, অ্যাড দিয়ে পুরো এখান থেকে ধরলে ৫,০০০ টাকা নেবে, বুঝতে পারলি, ১,০০০ টাকা ও শেয়ার দেবে ধরলে, তো ১,০০০টাকাকে কামানোর জন্য ওকে অ্যাড দিতে হবে যেটাতে কিছু টাকা খরচা হবে, ধরলে তুই টিউশন পড়াতে চাইছিস ঠিক আছে ভালো, তুই তো একটা ইনস্টিটিউট খুলবি, তো ইনস্টিটিউট খোলার জন্য তো কিছু টাকা লাগবে, তো তুই ভাবছিস এই টাকাটা কীভাবে উঠাবো, না আমি টিউশন পড়িয়ে উঠাবো, টিউশন পড়াতে গেলে তো তোকে কী করতে হবে, অ্যাড ফ্যাড দিতে হবে তোকে ধরে নে, ওই জন্য জেরক্স ছাপাতে হবে, করতে হবে, ওখানে টাকা লাগবে বা কোনো একটা এসে রেজিস্টার হতে হবে, তো ওই টাকাটা কোথায় পাবি না, ওই টাকাটাও করার জন্য তুই কী করছিস না কোথাও থেকে টাকা উঠা ধার নিচ্ছিস, বুঝতে পারলি, তো ওইটাকেই বলছে, এবার বুঝতে পেরেছি গল্পটা, ব্রিজ ফিনান্সিং, কারণ অ্যাকচুয়ালও কোথায় ওই অ্যাকচুয়াল টার্গেট হচ্ছে এখানটা ওর,
এই কোম্পানির এখানে শেয়ারে টাকা দেবে, এটাই হলো টার্গেট। শেয়ারে টাকা ও চাইবে এখান থেকে, এখান থেকে হাজার টাকা নেওয়াটা টার্গেট। কিন্তু ও এখান থেকে এই মেকানিজম করার জন্য ওকে ওর ধরলে এক দশ টাকা দরকার। এই দশ টাকাটা সার্টিফিকেট কমার্শিয়াল পেপার হিসাবে ও বিল ইস্যু করছে, কমার্শিয়াল পেপার, বুঝতে পারলি? দশ টাকা যখন পাচ্ছে তারপরে ও অ্যাড ফ্যাড দিয়ে পরে ওর ওর অ্যাকচুয়াল টাকা হচ্ছে ওর হাজার টাকা নেবার, তবেই কোম্পানি চলবে, বুঝতে পেরেছিস তো? তো বেসিক্যালি যখন কি বড় বড় কোম্পানি বা এরা শেয়ার মার্কেটে ইস্যু করতে চাইলে তখন ওরা কি করে না, কিছু ওদের ফ্লোটিং কস্টের জন্য কিছু টাকা দরকার হয়, ফ্লোটিং কস্ট বলে এটাকে, বুঝতে পারলি? তো সেটা পূরণ করার জন্য ওরা কমার্শিয়াল পেপার ইস্যু করে, বুঝতে পারলি? তো ফ্লোটিং কস্ট কি বা ফ্লোটেশন কস্ট বলা হয়, ফ্লোটিং না, ফ্লোটেশন কস্ট, ঠিক আছে? এটাকে কেন ব্রিজ কাজ করছে, কেন ব্রিজ ফিনান্সিং বলছে এটাকে, বুঝতে পারছি? অ্যাকচুয়াল তো তো এখান থেকে এই দুটো লিঙ্ক করছে, কোম্পানি টু শেয়ার মার্কেটে লিঙ্ক করাচ্ছে। হ্যাঁ, তখন ওই প্রসেসিং যে টাকা লাগবে সেটার জন্য বিল ইস্যু করছে, বুঝতে পারছিস? নেক্সট, তাহলে কমার্শিয়াল বিল পেপার এলো, কমার্শিয়াল বিল, কমার্শিয়াল বিল বেসিক্যালি দেখ, আমি আবার বারবার বলে দিচ্ছি যে এটার মেইন টপিক কী হচ্ছে, মানি মার্কেট, যেখানে কী হয় টাকা কোন দিকে যাবে, ওই ও বিজনেস সেক্টর দিকে যাবে আমাদের মাধ্যমে, ওটাই মেন, ওটা মেন টপিক মাথায় রাখবি, কেন ওখান থেকে বেরিয়ে গেলে তুই অন্য অন্য মনে হবে নিজেকে, বুঝতে পেরেছিস তো? তো কমার্শিয়াল বিল লিখব, কমার্শিয়াল বিল হচ্ছে আগে বুঝে নি নাকি, ধরে নে কোনো দোকানদার, একটা বড় দোকানদার টিভি বিক্রি করেছে প্রচুর, টিভি বিক্রি করার পর তো ও ধরে ইনস্টলমেন্টে বিক্রি করেছে, বিক্রি করেছে তো বিক্রি করার পর কী হয়েছে, ওর কাছে দশ লাখ টাকার স্লিপ জমা হয়েছে, যেগুলো পরে দেবে মানুষ, ওর ইনস্ট্যান্ট এখন টাকার দরকার, মানে ধারেই বিক্রি করেছে ইনস্টলমেন্ট নেবে কিন্তু এখন তো টাকার দরকার পড়ে গেছে। আমি ছোটো এক্সাম্পল বলছি জাস্ট, দোকানদার অনেকে ব্যবসা করে না দেখবি, দিয়ে দেয় ইনস্টলমেন্টে, তখন কী হবে, তখন ওই যে কাগজের বিলগুলো ওই বিল হিসাবে নেবে আর চলে যাবে ব্যাংকের কাছে, যে দেখো আমার দশ লাখ টাকা মার্কেট থেকে পাবো আমি, তা আমি তো এখন টাকা তোমাকে দিতে পারছি না, আমি এখন টাকা তো পাচ্ছি না কিন্তু আমার এখন টাকা দরকার। তখন কী করবে ব্যাংক, বলে ঠিক আছে তাহলে এই যেটা তোমার দশ লাখ টাকা আছে এটার তোমাকে আমি ও ধরো টাকা চাইছি, তো আমাদের ব্যাংক ওই বিলগুলো কিনে কী করবে, ও তো ওগুলোকে চেনেও না, কাদেরকে, যারা যারা কাস্টমারগুলো চেনে না, তখন ব্যাংক কী করবে, বলে ঠিক আছে তুমি তাহলে বিলগুলো দাও, ওর সাথে তো ব্যাংকের পরিচিত আছে, তো যেহেতু রেপুটেড কাস্টমার, তো বললো ঠিক আছে তুমি এই বিলগুলো আমাকে রেখে যাও, আমি এ ন লাখ টাকা লোন দিয়ে দিলাম, তুমি ওর ইন্টারেস্ট ইন্টারেস্ট তোমাকে পে করবে, বুঝতে পারলি? অ্যাডভান্স টাকা দিয়ে দিল, আবার তার ইন্টারেস্ট পে করবে, আবার যেদিন ও টাকা হয়ে যাবে ও বিলগুলো ছাড়িয়ে নিয়ে চলে যাবে। অ্যাকচুয়াল এটা কী হলো, আবার আমরা মানি মার্কেটে যাবো, কী ছিল মেন মেন টাকা হাউস কোথা দিকে যাবে, বিজনেস দিকে, ও টাকা নিশ্চয় দরকার পড়ছে কিছু বিজনেস ফিজনেস করবে বলে, এই জন্যই সব ব্যাংকও দিচ্ছে যে ভাই যাতে আমাদের দেশের উন্নতি হয়। টপিক ওখানে আসবি বারবার, নাহলে ভুলে যাবি, ছন্নছাড়া হয়ে যাবি পুরো, তোরা ইংলিশটাও পিডিএফে পেয়ে যাবি, চাপ নিস না, ঠিক আছে? ইংলিশটা পিডিএফে থাক, ইউজুয়ালি এটা থ্রি মান্থ থেকে বা বেসিক্যালি টাইম পিরিয়ড এটা সাত মাস থেকে সাত দিনের থেকে এক বছরের থাকে, টাইম পিরিয়ডগুলো লিখে রাখবি, ঠিক আছে? সাত দিনের টু সেভেন ডে টু আপ টু ওয়ান ইয়ার, দশ লাখ টাকা দেবে না ও তো কিছু অ্যামাউন্ট তো ওরা ই হবে, আর পুরোটাই কেন বা লোন দেবে, ঠিক আছে? আর যখন ওই ট্রেড বিলটাই যে বিলটা ও ট্রেড করেছে সেই বিলটা কমার্শিয়াল এক্সেপ্ট বাই দ্য কমার্শিয়াল ব্যাঙ্ক ফর ডিসকাউন্টিং দিস কল্ড কমার্শিয়াল বিল হবে, বুঝতে পারলি? যখন ওই বিলগুলো ও এক্সেপ্ট করবে তখন এটা কমার্শিয়াল বিল হিসাবে করে দেবে, বুঝতে পারছি? এক্সেপ্ট করবে, এই পয়েন্টে লিখে রাখতে হবে, লিখবো হোয়েন ট্রেড বিল ইজ এক্সেপ্টেড বাই এ কমার্শিয়াল ব্যাঙ্ক, হোয়েন ট্রেড বিল ইজ এক্সেপ্টেড বাই এ কমার্শিয়াল ব্যাঙ্ক ফর ডিসকাউন্টিং ইট ইজ কল্ড কমার্শিয়াল বিল। When trade bill is accepted by a commercial bank for discounting, it is called commercial bill.
নেক্সট লিখব সার্টিফিকেট অফ ডিপোজিট। কেন হচ্ছে ইস্যু এগুলো? তাহলে টাকা দরকার মেন বিজনেস সেক্টর, এটা মাথায় রাখবি বারবার, নাহলে গল্পটা অন্যদিকে চলে যাবে। ঠিক আছে, নেক্সট লিখব সার্টিফিকেট অফ ডিপোজিট। হোয়াট ইজ সার্টিফিকেট অফ ডিপোজিট? বেসিক্যালি যখন ব্যাংকের টাকা দরকার হয় তখন ব্যাংক কী করে, তার সার্টিফিকেট অফ ডিপোজিট ইস্যু করার পরে টাকা কী করে নিতে পারে, উঠিয়ে নিতে পারে। পাতি বাংলা কথা হচ্ছে এইটা, বুঝতে পেরেছিস তো? যখন ব্যাংকের টাকা দরকার হয় তখন ব্যাংক কী করে, এটা সার্টিফিকেট অফ ডিপোজিট ইস্যু করার পরে ব্যাংক টাকা তুলে নিতে পারে। ঠিক আছে, তারপর কোন ব্যাংক বেসিক্যালি একটা একটা কোয়েশ্চেন এসেছিলো, অনেক ডিপলি কোয়েশ্চেনটা ইউজিসি নেটে এসেছিলো, যে আমরা তো জানি সব ব্যাংক সার্টিফিকেট অফ ডিপোজিট ইস্যু করতে পারে, অল শিডিউল কমার্শিয়াল ব্যাংক, কিন্তু এখান থেকে একটা ব্যাংক পারে না, সেটা হচ্ছে RRB রিজিওনাল রুরাল ব্যাংক। ঠিক আছে, ও কিন্তু পারে না এটা ই করে, কিন্তু ওটা শিডিউল কমার্শিয়াল ব্যাংকের মধ্যে পড়ে, তো সেকেন্ড শিডিউলের আন্ডারে RRB। আমাদের বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো পারে, লিখবো এটা টাইম পিরিয়ড, লিখবো টাইম পিরিয়ড 7 days to 1 year। ঠিক আছে, এবার এটা কতদিন হয়, 7 days to 1 year, তাই এটা কিসের মধ্যে আছে, ইন্ডিয়ান মানি মার্কেটের মধ্যে আছে। এর মাধ্যমে কি ব্যাংক টাকা নেবে, ব্যাংক টাকা নিয়ে কী করবো, কোথাও তো সাপ্লিমেন্ট দেবে কোনো ইন্ডাস্ট্রিতে, বুঝতে পারলি তো? অ্যাকচুয়াল টাকাটা যাচ্ছে তো, আমি যেটা বললাম মেন মোটিভ একটাই, টাকাটা ফ্লো করা হাউস হোল্ড থেকে বিজনেস আমাদের মাধ্যমে, এই দিক দিয়ে যাচ্ছে। এর টাইম পিরিয়ড হচ্ছে 7 days to up to 1 year। এবার কিছু ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেমন হচ্ছে IDBI, তারপরে যে CDB বলতে পারি, তেমনি অনেক ফিনান্সিয়াল ব্যাংক ছাড়া অনেক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে, NHB ন্যাশনাল হাউজিং ব্যাংক, এই হ্যাঁ, তো অনেক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যারা ওইসব সেক্টরে ওগুলো টাকা প্রদান করে, SFC এইসব আছে যারা ইন্ডাস্ট্রিতে লোন দেয়, এইসব ওরাও আবার সার্টিফিকেট অফ ডিপোজিট ইস্যু করে ওইসব ব্যাংক। তো ওদের বেসিক্যালি সার্টিফিকেট অফ ডিপোজিট কত, না ওদেরগুলো বেসিক্যালি 1 year to 3 year থেকে যায়, বুঝতে পারলি? তো ওটা আলাদা ব্যাপার। তো আমরা বুঝেছি যে হোয়াট ইজ সার্টিফিকেট অফ ডিপোজিট, তো বেসিক্যালি এগুলোই মেজর পার্ট অফ কিসের, মানি মার্কেট, এটাই হচ্ছে মেজর পার্ট অফ ইন্ডিয়ান মানি মার্কেটের। ইন্ডিয়ান মানি মার্কেট যেটা হচ্ছে সেটাকে কী করছে, কল অফ কল মানি মার্কেটের মধ্যে হয়, ট্রেজারি বিল ইস্যু হয়, এখানে কমার্শিয়াল পেপার হয়, এখানে কমার্শিয়াল বিল হয়, এখানে কী হয়, সার্টিফিকেট অফ ডিপোজিট হয়। আর এই সবে যদি কোনো কিছু গোলমাল কিছু একটা ঘটে, কোনো কিছু গোলমাল বা কোনো কিছু একটা ই কিছু ঘটে, মানে ইললিগাল অ্যাক্টিভিটিস, তো কী করবে, এখানে কী হবে, RBI চলে আসবে। তার মানে হচ্ছে এটাই যে মানি মার্কেট রেগুলেটেড বাই দ্য RBI বা রেগুলেটরি বডি অফ মানি মার্কেট। মানি মার্কেটটাকে কে দেখাশোনা করে, মানি মার্কেটের মধ্যে যে সব ইনস্টিটিউশন পড়ে, বিভিন্ন ব্যাংক ফ্যাংকগুলো পড়ে, তো এগুলোকে কারা দেখাশোনা করে মানি মার্কেটে, RBI। তো লিখবো রেগুলেটরি অথরিটি অফ মানি মার্কেট ইজ RBI। কিন্তু ক্যাপিটাল মার্কেটের এমনি কোনো কিছু হলে বা কোনো কিছু ঘটলে, এখানে একটা লো, এখানে একটা ইনস্টিটিউশন আছে যেটা হচ্ছে SEBI, তাই না, SEBI। তাহলে মানি মার্কেট রেগুলেট বাই দ্য RBI অ্যান্ড ক্যাপিটাল মার্কেট রেগুলেটেড বাই দ্য SEBI। ঠিক আছে, এখানে কোনো কনফিউশন নেই তো, কল মানি মার্কেট, ট্রেজারি বিল, কমার্শিয়াল বিল, কমার্শিয়াল পেপার, কমার্শিয়াল বিল অ্যান্ড সার্টিফিকেট অফ ডিপোজিট নেই। আর কিছু যদি কনফিউশন থাকেও ভিডিওতে পাবি, ঠিক আছে, আর কি হচ্ছে তোরা ভিডিও ডিসক্রিপটিভ লিঙ্কে ওর পুরো ই থাকবে, ঠিক আছে, চাপ নেই। তো নেক্সট হচ্ছে আমরা জানবো ক্যাপিটাল মার্কেট, এবার আমরা ক্যাপিটাল মার্কেট দিকে যাবো, ঠিক আছে, ক্যাপিটাল মার্কেট চল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি মজার টপিক, যাদের মজা লাগবে না তারাও মজা নিবি। ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেট, তো এটা যেই মার্কেট হোক এখানে কী হবে, এখানেও কী হবে, হাউস হোল্ড থেকে টাকাটা কিসের, এই মার্কেটের ভায়ার, এই মার্কেট হবে ভায়া কাজ করবে, যেখান থেকে টাকাটা কি হাউস হোল্ড থেকে আসবে আর ফ্লো হবে কোথায়, বিজনেস, আর যেটা আমাদের দেশে ডেভেলপ করবে। তো আমরা এখানে কিছু ইনস্টিটিউশন এইসব কাজ করে, যেগুলো কী হচ্ছে, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স, তাই না, ঠিক আছে,
তা আমরা প্রথম যেটা জানবো সেটা জানবো শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটে তোদের যে এখন পর্যন্ত যা জ্ঞান আছে যাই না কী আছে, কিন্তু এবার থেকে তোরা যদি ভালো করে একটু বুঝিস তা তোরা শেয়ার মার্কেটে টাকা ফাঁকাও লাগাতে পারিস, ব্যবসা ব্যবসা করতে পারিস। অনেক বই আছে, একটা কেন, ঠিক আছে আগে দেখ জিনিসটা, তো ঠান্ডা মাথায় বুঝ। শেয়ার মার্কেটে তোর ইন্টারেস্ট আছে, সবারই কম বেশি থাকে, আছে কি নেই নাকি? তো আমরা শেয়ার মার্কেটে, তো যদি আমরা জানবো হোয়াট ইজ শেয়ার যদি বলি, তো শেয়ার কি ভাগ, অংশ, ভাগিদার, এগুলোকে বলে শেয়ার, তাই না? ওটা পার্টনারশিপ আলাদা। শেয়ার হচ্ছে ভাগিদার। আমি ধরে নে একটা জিনিস করব, আমি একটা একটা ব্যবসা করতে চলেছি, আর সেটার হচ্ছে তুই কি হচ্ছিস ভাগিদার, মানে শেয়ার যখন বাড়ে মানে ভাগিদার বাড়ছি, ভালো করে বুঝবি, তাই না? মানে তোকে দিলাম ভাগিদার, তোকে একটা ভাগি দিলাম, ধরো 100 টাকা একটা কোম্পানি তৈরি করছে, আমি 50 টাকা ভাগিদার বেটে দিচ্ছি, তাই তো? তার মধ্যে তুই 10 টাকা নিলি, তুই 10 টাকা নিলি, তুই 10 টাকা নিলি, তুই 10 টাকা নিলি, তো তোরা 10 টাকার কী হলে ভাগিদার হয়ে গেলি, এটা শেয়ার হচ্ছে ওইটা এই কোম্পানির। এবার যদি আমার লাভ হয় ওখান থেকে তো তোরা লাভ পাবি, এবার যদি আমি ডুবে যাই তা এবার আমি ডুবে যাবো। এবার ধরো কোম্পানি, কোনো একটা কোম্পানি টাকা যখন জেনারেট করে না, তো কীভাবে টাকা ওদের আসতে পারে? তো কোম্পানি বেসিক্যালি টাকা দু তিনভাবে আসতে পারে। একটা হতে পারে কোম্পানি কোনো ব্যাংক থেকে লোন নিতে পারে, এক নাম্বার, ভালো করে বুঝবি। দেখ কোম্পানি তাহলে শেয়ারে কেন টাকা ইনভেস্ট করতে চাইবে, কোম্পানি ব্যাংক থেকে টাকা কেন নেবে না, তাই তো? বা কোম্পানি কেন তাদের ডিভেঞ্চার থেকে কেন টাকা নেবে না, অনেক রকম ব্যাপার আছে, ঠিক আছে? তা আমরা বেসিক্যালি কোম্পানি, কোনো একটা কোম্পানি শেয়ারে যাবে কেন, হঠাৎ শেয়ার মার্কেটে যাবে কেন কোনো একটা কোম্পানি, ভাগিদার কেন বিকবে, বুঝতে পারলি? তুই আজ কোনো জিনিস করতে গেলে তুই একা করতে চাস, তাই তো? তুই ভাগিদার নিবি না? আজকে তুই একটা দোকান যদি বলে চল দুজনে মিলে দোকান করে দিবি, বলো না হবে না আমরা একা একা করবো, তাই না? তো ওখানে কেন ভাগিদারি চলে যায়? বেসিক্যালি শুনে রাখ ব্যাপারটা, একটা কোম্পানি টাকা কীভাবে নিতে পারে না, কোম্পানি টাকা নিতে পারে হয় ব্যাংকের কাছ থেকে নিতে পারে, তাই তো? বা আরও ডিভেঞ্চার ইস্যু করেও নিতে পারে। বেসিক্যালি আর একটা কীভাবে নিতে পারে, শেয়ারের নিতে পারে, বুঝতে পারলি? তো ব্যাংক থেকে টাকা নিলে কী হবে আর শেয়ার থেকে টাকা নিলে কী হবে? বেসিক্যালি কোনো কোম্পানি যদি ব্যাংক থেকে টাকা নেয় তো কোম্পানির ওই টাকার তার লাইবিলিটি থেকে যাবে, ভালো করে বুঝ। যদি কোম্পানিটা হচ্ছে ধরলে আমি একটা কোম্পানি, তুই বল তুই কী কোম্পানি করতে চাস, তুই বল, মানে তুই ধরলে এখানে বিসিএস পড়ছিস বেলগুলো, তো তোর ইচ্ছে হয়েছে যে তুই এক কী করবি, এখান থেকে ব্যবসা করার সাথে সাথে মানে পড়ার সাথে সাথে ব্যবসাও করবি, তো তুই একটা কোম্পানি খুলবি, কী কোম্পানি খুলতে চাস? কিসের? কিসের? কপারের, তামার, ঠিক আছে। তো কপার ফ্যাক্টরির জন্য এবার তোর টাকা দরকার হবে ফ্যাক্টরির জন্য, ধরলে টাকা দরকার, তুই কীভাবে নিবি? তুই তো সৌরভের টাকা দরকার পড়লো, কীভাবে নেবে ও? ওই হয়তো মানে ব্যাঙ্ক থেকে আর শেয়ার থেকে। এবার ব্যাঙ্ক থেকে নিলে কী হবে, শেয়ার থেকে নিলে কেন শেয়ার থেকে নেবে টাকাটা, বুঝতে পারলি? মানে কি ও কোম্পানিটা যদি 100 টাকার কোম্পানি হয় ও ভাগিদার বিক্রি করে দেবে, তোটা তো ওর, ও বলবে ভাগিদার কেন, তাহলে ও মালিক তো আর হবে না একা, আরও বিভিন্ন লোক মালিক হয়ে যাবে যাদের ভাগ কিনবে। তো বেসিক্যালি এখানে ব্যাংক থেকে যদি টাকা নেয় তাহলে ও 100 টাকা নিল ব্যাংক থেকে, তাহলে কী হবে ব্যাঙ্কে ওকে পার্সেন্টেজে একটা সুদ প্লাস 100 টাকা, মানে হচ্ছে ওকে টাকা ফ্রিয়ে দিতে হবে, নাহলে ব্যাঙ্ক তোকে কিন্তু অবস্থা লস হলে, তোর লস হলে ওকে ফ্রি দিতে হবে, তারপরে বুঝবি। তো একটা ওই টাকাটা তোর লাইবিলিটি থেকে যাচ্ছে, তোর ফ্যাক্টরি হচ্ছে কী ফ্যাক্টরি না কপার ফ্যাক্টরি। এবার কী হচ্ছে ব্যাংক থেকে কী হলো টাকা নিলি, কিন্তু ব্যাংক টাকা তোকে ফ্রি দিতে হবে, তো ব্যবসা করে তোকে 100 টাকা লাভ করতে হবে, তুই যাই হোক, তাই না? খুবই চাপের হয়ে যাবে। ওই জন্য তুই ভাবছিস আর একটা পথ আছে শেয়ার। শেয়ারে তুই 100 টাকা যদি নিস তো তোর কোনো চাপ হবে না, বুঝতে পারলি? মানে তোর যদি ডুবে যায় তাহলে তোর কোনো চাপ, কাউ কোনো কিছু ফেরত দিতে হবে না তোকে, বুঝতে পারলি? আর তোর ধরলে তুই কিছু টাকা, তাহলে লাভ যদি হয় তোর 100 টাকা ছিল, 200 টাকা তো তোর কোম্পানি ছিল, তো তুই এখান থেকে যদি 300 টাকা হয় ওই এক্সপেক্টে তুইও টাকা পাবি, আর বাকি টাকা ওদেরকে শেয়ার মার্কেটদেরকে দিতে হবে কিছু টাকা। তো কেন শেয়ার মার্কেট হয়েছে বুঝতে পেরেছিস তো? কেন তাহলে রিস্কটা এখানে ভাগ হয়ে যায়, তো রিস্ক থাকে এই মার্কেটে প্রথম কথা, তো শেয়ার মার্কেট অলওয়েজ রিস্ক হয়, লাভও বেশি হয়। শেয়ার মার্কেট মানে রিস্ক, এটা মাথায় রাখতে হবে ভাই। হ্যাঁ, মার্কেটের উপর ডিপেন্ড করছে, তুই কি ভাবছিস। তার মানে কি কোম্পানিরা নিশ্চয়ই ই নয় আজ, মানে কোম্পানিরা সিকিউর নয় যে 100% ব্যবসা হবেই ভালো,
যদি 100% ওরা অংশীদারি কেন বিকবে, ব্যাংক থেকে টাকা নিয়ে নেবে না, ডুবে যায়, ব্যাংক থেকে টাকা নিলে দিতে হবে ফিরিয়ে, আগে এটা ভাবতে হবে। লন্ডনের একটা ই ভারতের এক্সপেক্ট বলেছে, ভারতের 90% স্টার্ট আপ যেগুলো হয় নতুন কোম্পানি বন্ধ হয়ে যায়, 90% কিন্তু তাদের মার্কেটে শেয়ার থাকে, তাহলে কী হয় বাকি শেয়ারগুলো যারা যারা কেনে ডুবে যায়, 90% নতুন স্টার্ট আপ বন্ধ হয়ে যায়। সরকার এর জন্য প্রচুর প্রোগ্রাম চালায় এগুলোকে আবার বাঁচানোর জন্য, বুঝছিস? হ্যাঁ বুঝতে পারছিস তো? তো যাই হোক, আমরা বুঝতে পারি যে শেয়ারে কেন টাকাটা লাগাই, যার ফলে ওদের কোম্পানির কি সেফ থাকে, তুই সেফ থাকবি না প্রথম কথা, তোর লাভও হতে পারে তোর লসও হতে পারে, কোম্পানি কী দিয়ে সেফ? এটা কোম্পানি যদি ব্যবসা করে ভালো করে বা কিছু করে, তো কোম্পানির লাভ হলে টাকাটা ওকে ফিরিয়ে দিতে হবে না, মানে ওর লাভ পরিমাণ ফিরিয়ে দিতে হবে, কোনো বুঝতে পারছিস তো, রিক্স ল্যান্ডিংটা ওদের কেটে যাবে একদম একদম না, বুঝতে পারলি? তাহলে আমরা শেয়ার বলতে কি বুঝেছি, ঠিক আছে একদম। তাহলে শেয়ার বল, তা প্রথমে লিখবো শেয়ার, শেয়ারটা লিখে রাখ। এবার ধরে নে একটা কোম্পানির আমরা একটা করে জিনিস বুঝবো, আর এমন বুঝিয়ে দেবো যে তুই শেয়ারে টাকা লাগাতে পারবি, চাপনিস না এবার থেকে, সাইডে সাইডে ব্যবসা করতে পারবি, ঠিক আছে? সত্যি বলছি দেখ তুই, তো আমরা 100 টাকা বেসিক্যালি শেয়ার ছাড়ছে, এবার 100 টাকা শেয়ার ওরা কী করবে, এই কোম্পানিটা 200 টাকা কপার কোম্পানি ওর, তাই না? সৌরভে কপার কোম্পানি, এখানে 100 টাকার, ঠিক আছে? এই 100 টাকার কোম্পানি এখানে তাহলে শেয়ারটাকে ভাগ করবে, একটা শেয়ারে ছাড়বে না, 1 টাকা এটা বিভিন্ন ভাগ করবে, 10 টাকা করে পার শেয়ার, তাহলে কটা হবে? 10টা, মানে কেউ কিনতে পারবে। এবার ধরলে এটা হচ্ছে প্রিয়াঙ্কা, ও কী করলো একটা শেয়ার কিনলো, তাই না? তাহলে তুই কী হলি? শেয়ার হোল্ডার। হোয়াট ইজ শেয়ার হোল্ডার? যে শেয়ার কেনে তাকে শেয়ার হোল্ডার বলে, ব্যাস। এইভাবে আমরা পরপর করে বুঝে যাব, এখন বলে ভুলে যাবি জিনিসগুলোকে লিখে রাখবি, পরে যেন এইগুলো আমাকে টপিকগুলো পড়তে হবে, ঠিক আছে? শেয়ার হোল্ডার। নেক্সট STOC কী, স্টক কী, হোয়াট ইজ স্টক? শেয়ার স্টক এক্সচেঞ্জ বলছে না, তুই স্টক কী তবে তো এক্সচেঞ্জ বুঝবি। এক্সচেঞ্জ মানে কি, যদি কোনো জামা কাপড়ের এক্সচেঞ্জ হয় মানে কি, জামা কাপড়ের বদলি, লুঙ্গির বদলে গামছা নিয়ে লিলি, তাই না? জামার বদলে প্যান্ট, ঠিক আছে? যদি এমনি এক্সচেঞ্জ হয় তাহলে এখানে কী হবে, স্টকে কী হবে, শেয়ার স্টক হবে, মানে কি স্টকে যেটা থাকবে সেটা শেয়ার, মানে কী বলে এটাকে, স্টক এক্সচেঞ্জ। তুই স্টক ওটাকে কী হবে, এক্সচেঞ্জ হবে, যেটা স্টক করা থাকবে, তুই স্টকটা জানতে হবে, তো এক্সচেঞ্জ তুই বুঝে যাবি। তো হোয়াট ইজ স্টক, স্টক হচ্ছে কী জিনিস দেখে নে, ধরে নে এ হচ্ছে কত, ওর 1টা শেয়ার কিনেছে ও, ঠিক আছে? এই যে 1টা কিনেছে, আর কত টাকার কিনেছে, 10 টাকার, তার কাছে কত টাকা স্টক আছে, 10 টাকা, যখন টাকা চলে আসবে এটা তুই স্টক। আর কটা শেয়ার কটা আছে, 1টা, ওর কাছে শেয়ার কটা আছে, 1টা, কত টাকার, 10 টাকা, তো 10 টাকার হয়েছে ওর স্টক একদম, স্টক মানে, হ্যাঁ হোল্ডার, শেয়ার হোল্ডারের ভ্যালুটা হচ্ছে স্টক, পাতি কথা, যে টাকাটা। আর যদি ওখানে ও যদি 10টা শেয়ার করে দেয়, 100 টাকা হবে, তো 100 টাকাটা হয়ে যাবে স্টক, আর 100টা কী হয়ে যাবে ওর শেয়ার, ঠিক আছে? এবার লিখবো ডিভিডেন্ড, DIVIDEND, হ্যাঁ পরপর লিখে যাও ওগুলো, যে আমি যে বললো শেয়ার হোল্ডার, শেয়ার স্টক, ডিভিডেন্ড, এগুলো লিখে যা আগে, এগুলো বুঝ, তবে ওই জায়গায় মার্কেটটা পুরো বুঝে যাবি, যদি তোর ইন্টারেস্ট না থাকে তাও বুঝে যাবি, ঠিক আছে? ডিভিডেন্ড হচ্ছে শেয়ার থেকে যখনই লাভ হয় তখন ওটাকে কী বলা হয়, ডিভিডেন্ড, দ্য প্রফিট অফ শেয়ার। যদি কোনো শেয়ার থেকে লাভ হয় তো ওটা কী বলবো, ডিভিডেন্ড, ব্যাস এটুকু জেনে রাখ। এবার আমরা জানবো প্রাইমারি মার্কেট, হ্যাঁ বলছি স্টক, এবার স্টক এক্সচেঞ্জ কি, হ্যাঁ বেচা কেনা, টাকাগুলো ওই বেচা কেনা হবে, একটু পরে বুঝে যাবি, প্রথমে প্রাইমারি মার্কেট জেনে রাখ। সব শেয়ার মার্কেট, শেয়ার মার্কেট আর মানে এখানে দুটো ভাগ আছে, শেয়ার মার্কেটে দুটো ভাগ, একটা প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেট, ঠিক আছে? তা আমরা প্রথমে জানো প্রাইমারি মার্কেট,
হেভি ইন্টারেস্টিং টপিক। ঠিক আছে, আমরা এবার নেক্সট কি যাব, কি বললাম, প্রাইমারি মার্কেট। ঠিক আছে, প্রাইমারি মার্কেট এটা এমন একটা মার্কেট, শেয়ার মার্কেটই পার্ট, যেখানে যখনই কোনো কোম্পানি চাইবে যে ওর কোম্পানি শেয়ার মার্কেটে যাক, তো প্রথমেই যেখানে আসে সেটা হচ্ছে প্রাইমারি মার্কেটে। প্রাইমারি মার্কেটে কি হয়, প্রথমে কোম্পানি শেয়ারটাকে ইস্যু করে ভায়া আইপিও, ইনিশিয়েট পাবলিক অফার। এই যে কোম্পানিকে আইপিও ইস্যু করবে, এগুলো করার জন্য তো টাকা লাগে, তো ওই টাকা কমার্শিয়াল বিলের মাধ্যমে কি করে পেপার মাধ্যমে তুলে নেয়। বুঝতে পেরেছি কেসটা, এগুলোর জন্য তো টাকা প্রসিডিওর লাগে। ঠিক আছে, তো বেসিক্যালি আইপিও হচ্ছে ইনিশিয়েট পাবলিক অফার। কি এটা আইপিও? একদম। তো এই আইপিওটা হচ্ছে, আইপিও একটা প্রাইমারি মার্কেটে হয়। তো প্রাইমারি মার্কেটে যখনই একটা কোম্পানি চাইছে যে কি ওর কি দরকার, টাকা দরকার, ও শেয়ার মার্কেটে জানাবে, তো প্রথমে প্রাইমারি মার্কেটে জানাবে। প্রাইমারি মার্কেটেও প্রথমে কি ইস্যু করবে, আইপিও। বুঝতে পারলি? এবং আইপিও কিনতে প্রচুর লোক আসবে, জনগণ আসবে, যারা কি করবে আইপিওগুলোকে কিনবে, আইপিও অ্যাড বার করবে যেগুলোকে কিনবে শেয়ার। বুঝতে পারলি? লোক, বিভিন্ন লোক এসে পড়ে কী করবে, ইনিশিয়েট পাবলিক অফার যেটা দেবে সেগুলোকে কিনতে হবে। যেদিন আইপিও বেরোবে ওখান থেকে 3-4 দিন টাইম থাকবে, আইপিওগুলোকে কিনে নিতে হবে, তারপর ওটা কিন্তু ওরা এই দিয়ে সেল করে দিত। বুঝতে পারলি? কে কিনবে এগুলো? ডাইরেক্ট পাবলিক। তাহলে প্রাইমারি মার্কেটে ডাইরেক্ট পাবলিক কী করছে, ডাইরেক্ট পাবলিক কী করছে, কোম্পানির আইপিওগুলো কিনছে, তাই না? তা আমরা এখানে লিখি, একটা কোম্পানি আইপিও রিলিজ করছে কাদের, সাধারণ জনগণকে, তাই না? পুরো শেয়ার মার্কেট আজকে টাকা কিছু লাগিয়েই যাবি, বুঝতে পারলি? ঠিক আছে, 3-4 ডে মতো সময় দেয় ও সব কিনে হয়ে যায়। এক একটা যে শেয়ার যেটাকে বলা হয় ফেস ভ্যালু, আইপিওর ফেস ভ্যালু থাকে কিছু, তো ফেস ভ্যালু বলে দিল, বেসিক্যালি 100 টাকার শেয়ার ইস্যু করবে, ও 10টা শেয়ার করলো, তো 10 টাকা করে ×10, তাই তো? তাহলে এরা কত করে পাবে, ধরলে একটা শেয়ার 10 টাকা। বুঝতে পারলি? আর এ কিছু টাকা মিলাবে, 100 টাকা মিলে, তো 20-200 টাকার কোম্পানি হবে, এটা বুঝ। তো প্রাইমারি মার্কেটে দ্য ট্রানজ্যাকশন বিটুইন কোম্পানি অ্যান্ড কী হবে, পাবলিক। বুঝতে পারলি? প্রাইমারি মার্কেটে বিএসসি, এনএসসি এগুলো আমাদের কী বলে ওগুলোকে, বোম্বে স্টক এক্সচেঞ্জের আসবে না, কাদের মধ্যে ট্রানজ্যাকশন হচ্ছে, পাবলিক আর কোম্পানি। তো কোম্পানির মধ্যে এত জ্ঞান কী করে এলো, এটা কোম্পানি, তো কোম্পানিকে ওইরকম কোনো একটা লোককে হায়ার করতে হবে যারা এটাকে কাজগুলোকে কন্ট্যাক্ট করাবে, বেসিক্যালি কোনো ব্রোকার। বুঝতে পেরেছি? যারা আইপিও ইস্যু, কোম্পানি তো রাইটস নেই ওইভাবে। বুঝতে পারলি? এক এক দাম কী ঠিক হবে এক একটা আইপিও, এটা বেসিক্যালি কোম্পানি আর ওই যারা আন্ডার রাইটার্স আছে বা ব্রোকার, তাদেরকে আন্ডার রাইটার্স বলা হয়। আন্ডার রাইটার্সটা একটা লিখে রাখ, আন্ডার রাইটার হচ্ছে যারা এজেন্ট। এ তুই তো কমার্স নিয়ে পড়েছিস, হ্যাঁ তুমি তো কমার্স নিয়ে পড়েছ, তো এগুলো পড়নি কখনো, মানে ছোটো ছিল, তাই তো? মানে কমার্সে অল্প ছিল আর বিসিএসে বড় হয়ে গেছে, তুই পাবে একবার। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, হ্যাঁ জানি জানি। আন্ডার রাইটার, UNDER, WRITER, এগুলো বেসিক্যালি এজেন্ট, ওয়ান টাইপ অফ এজেন্ট, ব্রোকারস এই টাইপের, যারা কী করে কাজ করে। দেখ এবার এরা এজেন্ট ভাবছে, ভাবিস না যে এরকম এজেন্ট, এদেরকেও বেসিক্যালি বিএসসি থেকে পারমিশন নিতে হয়, ওখানে ওদের ফর্ম ফিল আপ করতে হয়, ওদের যোগ্যতা গ্র্যাজুয়েট থাকে কমার্স নিয়ে বা এইচএস থাকে, তাদেরকেও সেবি, এবং যখন পুরোপুরি আন্ডার রাইটার হয়ে যায় তখন যে একটা ফার্ম তৈরি করতে হয়, বুঝতে পারলি, ওখানে ওরা কাজ করে। যেমন আমাদের কি হর্ষ মেহতা, পুরো বড় স্ক্যান্ডিং আজ অবধি যত বড় হয়েছে ও করেছে, বুঝতে পারলি তো? মানে ও সবথেকে বড় স্ক্যান্ডিং করেছিল এই শেয়ার মার্কেট রিলেটেড, দুর্নীতি করেছিল, তো ও একটা এজেন্ট ছিল, অনেক বড় এজেন্ট, ওরও গল্পটা বলবো, ঠিক আছে?
তো এজেন্ট এই কাজগুলো করে বেসিক্যালি। ইন্ডিয়াতে আছে না বাইরে? মরে গেছে 2001 সালে লোকটা। ও 1992 সালে আমাকে বলবি, এটা আমি সম্বন্ধে এখনই বলে দেবো, 1992 সালে কেসটা জানা গেছিলো যে ও এরকম এরকম কাজ করেছে। কী করেছে না করেছে আমি বলবো আগে, এটা শুনে নে। তো আমরা পুরো স্ট্রাকচারটা তৈরি করছি, ঠিক আছে? তো প্রাইমারি মার্কেটে কী দেখলাম, প্রাইমারি মার্কেটে কোনো আন্ডার রাইটার্স আর কোম্পানি মিলে পরে কী করে শেয়ার মার্কেটে আইপিও ইন্ট্রোডিউস করে, আর ও আইপিওর ফেস ভ্যালু থাকে কিছু একটা, সেই রেসপেক্টের মানুষ কিনে নেয় ওটাকে আইপিও, আর সেটাই কী হয় কেনার পর কোম্পানি তার ব্যবসা শুরু করে। তো এখানে ট্রানজ্যাকশনটা কার সাথে কার হয়? বুঝতে পারলি? আন্ডার রাইটারগুলো না থাকলে তো কোম্পানি করবে কী করবে, তাই না? হ্যাঁ, ব্রোকারস, ওরাই তো লক্ষ্য দেখে দেখি দেয়। আর আমাদের এইবার কোম্পানি, আমরা যে আইপিও শেয়ার ফেয়ার কিনবো আমরা কোথা থেকে কিনবো? আমরা এইভাবে কিনতে পারি না, আমাদের একটা অ্যাকাউন্ট থাকতে হয়। তো ওই অ্যাকাউন্টটা কী বলে, ডিমেট অ্যাকাউন্ট। তো হোয়াট ইজ ডিমেট অ্যাকাউন্ট? ইট ইজ অ্যাকাউন্ট, যেমন হচ্ছে আমার একটা কথা বলছি দাঁড়া, তাহলে তুই ভাবছিস ফেসবুক চালাচ্ছি, তো ফেসবুক চালাতে গেলে তুই এইভাবে ঘর থেকে বাড়িতে বসে বসে ফেসবুক চালাতে পারবি, তাই না? বা এখানে বোর্ডে লেগে লেগে ফেসবুক চালাতে পারবি? কোনো দিন না। ফেসবুক একটা মোবাইল লাগবে, আর মোবাইল লাগলে হবে না, ওখানে কী আছে একটা অ্যাকাউন্ট করতে, ওরকমই। তো যদি এখানে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে তোকে একটা অ্যাকাউন্ট লাগবে, যেটা হচ্ছে ডিমেট অ্যাকাউন্ট। ডিমেট অ্যাকাউন্ট যে কোনো লোককে তুই বল, যদি যে কোনো লোক মানে ব্যাঙ্ক ফ্যাঙ্করা এখন তৈরি করে, ডিমেট অ্যাকাউন্ট তোকে তৈরি করে দেবে। কিছু টাকা লাগবে, আর ব্যাঙ্কের ভোটার কার্ড, ভোটার আইডি বা আধার আইডি, আর প্যান কার্ড, আর তোর অ্যাড্রেস প্রুফে যেগুলো লাগে এগুলো লাগবে, আর কিছু টাকা লাগবে, তোর ডিমেট অ্যাকাউন্ট তৈরি করে দেবে। যে ডিমেট অ্যাকাউন্ট হয়ে গেল, ইউ অ্যাপ্লিকেবল হয়ে যাবে কি, তুমি অ্যাপ্লিকেবল হয়ে যাবে আইপিও এগুলো কেনার জন্য বা কোনো শেয়ার ফেয়ার কেনার জন্য শেয়ার মার্কেটে। শেয়ার মার্কেট এখন আমরা আসিনি। তো নতুন যখন ইস্যু আইপিও, নতুন যখন কোনো কোম্পানি, নতুন কোম্পানি, আর কোম্পানি এর আগে ওর কোনো দিনও শেয়ার কিন্তু বিক্রি করেনি, বেসিক্যালি নতুন একটা ইন্ডাস্ট্রিতে শেয়ার বিক্রি করছে কোম্পানি, তাহলে ও কপার কোম্পানি, ও নতুন শেয়ার বিক্রি করছে, কোন নতুন, তবেই তো শেয়ারটা বিক্রি হবে, বুঝ, ভালো করে বুঝ। ও নতুন এসছে মার্কেটে, নতুন শেয়ার বিক্রি করলে প্রাইমারি মার্কেটে আসতেই হবে, নিউ শেয়ার অফ, বুঝতে পেরেছিস তো? কোম্পানি তো, কোম্পানি যখনই শেয়ার বিক্রি করবে বেসিক্যালি ওকে নতুন মার্কেটে, প্রাইমারি মার্কেটেই আসতে হবে, সেকেন্ডারি মার্কেটে ওর কাজ নেই, সেকেন্ডারি মার্কেটে এখানে কিছু হয় না, বুঝতে হবে গল্পটা। তো প্রাইমারি মার্কেটে যখনই কোনো কোম্পানি প্রথমে শেয়ার ইস্যু করবে ওকে কোথায় আসতে হবে, প্রাইমারি মার্কেটে, আর প্রাইমারি মার্কেট লোকজন ওটাকে শেয়ারটা কিনবে প্রথমবার, ঠিক আছে? এটা আমরা বুঝে গেছি। আর এখানে ট্রানজ্যাকশন বিটুইন কার কার হবে? আর কোম্পানি আর পাবলিক, যেটা আইপিওর মাধ্যমে অ্যাড বার করবে, আর ফেস ভ্যালু যা থেকে লোক কিনবে যত ভ্যালুতে। এতটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, না যখন কিনে নিবি তারপরে ওটা অন্য জায়গায় বাড়বে, অন্য জায়গায় কমবে, সেটা অন্য ব্যাপার, আমরা পরে বলছি। এটা বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, এইবার প্রাইমারি মার্কেটে পর আমরা আসবো বেসিক্যালি। হ্যাঁ, এখানে কোনো লোক প্রাইমারি মার্কেটে, আর একটা ইম্পর্টেন্ট টপিক, কোনো লোক শেয়ার শুধু কিনতে পারে, বিকতে পারে না। প্রাইমারি মার্কেটে শেয়ার শুধু কিনতে পারবি তুই, মানে শেয়ার মার্কেটে টাকা লাগানো মানে কি, আমরা কোন মার্কেটটা বলছি, ক্যাপিটাল মার্কেট। এখানে কী হবে, কোম্পানি, এই আবার ভুলে আসেন, এখানে শেয়ার মার্কেট মানে ক্যাপিটাল মার্কেট পড়ছি, কী দরকার ছিল, মেন মোটিভ কী ছিল ক্যাপিটাল মার্কেটে? পাবলিক থেকে, হাউস হোল্ড থেকে টাকা নিয়ে পরে কোথায় বিজনেস ইনভেস্ট করা, কিন্তু লং টার্ম, এক বছরের বেশি, তাই না? 20-30 বছর যত বছর হতে পারে, তুই একটা কোম্পানিতে টাকা লাগিয়ে দিতে যদি চাস বা লাগিয়ে দিলি, তো কীভাবে ও পরশু তোকে টাকা দিয়ে দেবে? ও তো লাভ হতে হইতে সময় লাগবে না, 2 বছর তো সেট আপে লেগে যাবে, তো টাকা ফেরত দেবে কীভাবে? তাহলে তুই যদি একবার আইপিও বা এফপিও তো টাকা লাগিয়ে দিস, তাহলে কী হবে, টাকা তোরা ফেরত আসবে না, কারণ ওরা তোকে টাকা এইভাবে দেবে না। তার মানে কি, এখান থেকে শেয়ার শুধু তুই কিনতে পারবি, বিক্রি করতে পারবি না, বুঝতে পেরেছিস গল্পটা? তাহলে লোক এত শেয়ার আজকে কিনে, আজকে বিকে দেয়, এখনই কিনে 10 মিনিট পরে বিকে দেয় কেন? ওটা কীভাবে কিনে নেয়, তুই বিকতে পারবি না তো, তখনই তোকে যেতে হবে সেকেন্ডারি মার্কেট, বুঝতে পেরেছিস তো? যখনই তুই শেয়ার কিনবি বা আইপিও কিনবি ফ্রেশ, আমরা বেসিক্যালি যতজন আই শেয়ার মার্কেটে ব্যবসা করি বা কিনি যারা করি না, তারা সব সেকেন্ডারি ব্যবসা ব্যবসা করে, কারোর আইপিও কেনা আছে তার মাল কেনেও, বুঝতে পারলি? ওর টাকা দরকার পড়েছে, ও তো আর এখানে বিকতে পারবে না, কোম্পানি কী করে বিকতে পারবে, কোম্পানি নেবে কেন, তুই তাহলে নিয়েছিস কেন আইপিওগুলো?
ওইগুলোই যখনই কোম্পানি কিনে নেয় বা যখন একটা লোক কিনে নেয়, কেনার পর তিন চার দিন বা পাঁচ দিন পরে ওটা সেকেন্ডারি মার্কেটে কনভার্ট হয়ে যায়, মানে অ্যাপ্লাইড হয়ে যায় বা অ্যাপ্লিকেবেল হয়ে যায় ফর তুই ফার্দার ওটা কাউকে সেল করতে পারিস, বা তুই চুপচাপ কিনে রেখে দিতে পারিস। কুড়ি বছর পর দেখলি আমি তো এতটাই কিনেছিলাম, উইপ্রোর মতো হয়ে যাবে এত কোটি টাকা। অ্যাকচুয়াল শেয়ার মানে তো এটা, কোম্পানি লাভ করবে এ করবে, তুই দিলে এক লাখ টাকায় কিনেছিস, তুই দশ পাঁচ বছর ওয়েট করলি, তা আইপিও কিনেছিস, পাঁচ বছর পর ওয়েট করলি দেখলি আমার এত টাকা হয়ে গেছে, তুই বার করে নিলি এটা। কিন্তু না, ইনস্ট্যান্ট ওখানে কি না, তুই যখনই কিনবি ওইটা তোর সেকেন্ডারি মার্কেটে রেজিস্টার হয়ে যাবে তিন থেকে চার দিনের পর, তখন তুই যদি আইপিও কিনিস তারপরে তুই এখানে ট্রেড করতে পারিস, তারপরে তুই এটা ট্রেড করতে পারিস, মানে কি এটাকে নিয়ে বিক্রি বাকরা এগুলো সব করতে পারিস, ভালো করে বুঝ। ঠিক আছে, সেকেন্ডারি মার্কেটে সেটা, এখানে ইকোনমিক্স বলে যে কোনো কঠিন ফঠিন কোনো কিছু নেই, আর নিউটন মানে ফিজিক্স মানে যে প্রচুর কঠিন সেরকম কিছু নেই, আগে বলে দিচ্ছি। আগে পৃথিবী এক্সিস্ট হয়েছে, ওখানে সব কিছু ছিল, মানুষ কী হয়েছে ওগুলোকে দেখেছে, তারপরে ওর উপর ল বানিয়েছে, তাই না? আমি বারবার বলেছি না তোদেরকে যে বাসে যখন নিউটন আর নিউটনের বাচ্চা কোথায় যাচ্ছিলো, ধরে নিউটনকে যখন কোলে মানে মামা বাড়ি যাচ্ছিলো নিউটন, আর নিউটন তখন বাসে মামা বাড়ি যাচ্ছে বা গরু গাড়ি দিয়ে যাচ্ছে, হঠাৎ বাসটা দাঁড়িয়ে গেছে আর নিউটনের বাবা সামনের দিকে ঝুঁকে গেছে নিউটনকে নিয়ে পড়ে কোলে, তো এটা কোন ল হবে? হ্যাঁ, কার ল এটা? তখন নিউটন তো কোলে আছে ওর, কী করে ওর ল হয়? মানে ওগুলো আগেই ছিল, আমরা পরে ডিফাইন করেছি এটা মানে এটা, এটা মানে এটা। ইকোনমিক্স আমাদের আশেপাশে আছে, বুঝতে পারলি? দেখলে সবই ঘটেছে, মানে সবই তোর কাছে, কি তুই কোনো না কোনো দিক থেকে ইউটিলাইজ করিস। এবার ইকোনমিক্স মানে ওদের ভাষায় একটু এগুলো বলে দে কল মানি মার্কেট এইসবে, আরে ভাই কল মানি মার্কেট যদি তুই ব্যাংক থেকে টাকা নিতে পারে এমনি তো হতেই পারে না, আজকে তোর বাড়িতে নুন শেষ হয়ে যায়, ইনস্ট্যান্ট খাবারের জন্য নুন পাশের বাড়ি কাকিমার থেকে নিয়ে এলি, কিন্তু কল মানি মার্কেট ইকোনমিক্সের ভাষায় অন্যভাবে বলতে পারে কিছু না। ব্যাপারগুলোকে যেমন করে বুঝবি ওইভাবে বুঝাবে, যেভাবে দেখে ধরবি ওইভাবে ধরবে। তারা কি নর্মালি তারা দেখিস, আবার যদি তুই রোমান্টিকভাবে দেখিস অন্য কিছু দেখতে পাবি, আবার যদি তুই দেখবি ওই তারাটা দেখ আমাদের কোনো আত্মীয় তো আমার চোখে জল চলে আসবে, তাই তো? আবার তারাগুলোকে দেখে তুই উইশও পুরো করতে হয় যে আমার জন্য এটা পূরণ হয়, তো তোর দেখার মোটিভটা কী আছে সহজ করে দেখবি, সহজ হবে, বুঝতে পেরেছি জিজ্ঞেসটা? ইকোনমিক্সে সহজ করে দেখ না কিছু না, এগুলো এগুলো জানাই না, জানাই না কি ওগুলো, ওই ওদের একটা টার্ম ইউজ করে শুধু, আর ওটাতেই সব গল্প হয়ে যায়। নেক্সট টার্ম কি আমরা সেকেন্ডারি মার্কেট, সেকেন্ডারি মার্কেটে কী হয়, প্রাইমারি মার্কেটে যখন হয় তিন থেকে কিনে কো আইপিও তিন থেকে চার দিনের পর রেজিস্টার হয়ে যায় কোথায়, সেকেন্ডারি মার্কেটে। আর সেকেন্ডারি মার্কেট রেজিস্টার করাই কি, এগুলোকে রেজিস্টার করাই কি ন্যাশনাল আমাদের স্টক এক্সচেঞ্জ, বুঝতে পারলি? স্টক এক্সচেঞ্জ রেজিস্টার করিয়ে দেয় ওটা অটোমেটিকলি যখনই তুই টাকাটা লাগাবি। টাকা কোথা থেকে লাগাবি? ডিমেট অ্যাকাউন্ট থেকে, অ্যাকাউন্টে তো টাকা আছে, তুই যখন ডিমেট অ্যাকাউন্টটা খুলবি দেখলি একটা আইপিও বিক্রি হচ্ছে, লাগিয়ে দিলি, আর চার থেকে পাঁচ দিনের পর কী হবে ওটা এখানে চলে আসবে সেকেন্ডারি মার্কেটে। ওই অ্যাপ্রুভেলটা কে দেবে? তোকে স্টক এক্সচেঞ্জ দেবে। আমাদের স্টক এক্সচেঞ্জ কতগুলো আছে ধরে না, অনেকগুলো আছে, বাইশ তেইশটার মতো আছে। তার মধ্যে আছে বিএসসি বম্বে স্টক এক্সচেঞ্জ, তারপরে আছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, ঠিক আছে, বিএসসি এই এন বিএসসি এনএসসি এই দুটো স্টক এক্সচেঞ্জ আছে, ঠিক আছে। তো এরা বেসিক্যালি স্টক এক্সচেঞ্জ কী করে, যেখান থেকে এটাকে অ্যাপ্রুভেল দিয়ে দেয়, ঠিক আছে, এরা কে কী করে তাহলে এরা অ্যাপ্রুভেল দিয়ে দেয়। এবার স্টক এক্সচেঞ্জ বেসিক্যালি দেখ, স্টক এক্সচেঞ্জ আমরা কী জানবো, চল তাহলে স্টক এক্সচেঞ্জ আমরা কী জানবো, আমাদের অনেকগুলো স্টক এক্সচেঞ্জ আছে, বিএসসি আছে, এনএসসি, এমনি করে অনেকগুলো, দিল্লি আছে, কলকাতা আছে, ঠিক আছে, তার মধ্যে এটা সব থেকে পুরনো, এগুলো আমরা সব পড়বো। তো স্টক এক্সচেঞ্জে কী হচ্ছে লিখ, এইটুকু বুঝতে পেরেছিস তো? এবার স্টক দাঁড়া, হ্যাঁ, এবার সেকেন্ডারি মার্কেটে যাচ্ছে। এবার স্টক এক্সচেঞ্জে কী হবে, ধরে নে তুই তোর কাছে শেয়ার লাগানো আছে, কিন্তু শেয়ারটা যতদিন প্রাইমারি মার্কেটে থাকবে তুই তো ওইটাকে বিক্রি করতে পারবি না। তারপরে তোকে এই স্টক এক্সচেঞ্জ কী করে, তোকে একটা অফার দেয় যে দেখো তোমাকে যদি শেয়ার রাখা যায় তোমারও তো টাকা পাকা দরকার হতে পারে, তো তোমার কতদিনে ওর বেশি হবে কম হবে, তুমি একটা কাজ করো এটা কিনে বিক্রি করো এই মার্কেটে। তো এখানে তুই বিক্রি করবি, কাকে বিক্রি করবি, কোনো একটা তোর মতোই লোককে যে শেয়ারটাকে চাইবে,
তোদের যদি এই মিসম্যাচ হয়ে যায়, যদি আমি 100 টাকা কিনেছিলাম তাও আমাকে 110 টাকা দিলে দিয়ে দেবো, এই যদি বলে ঠিক আছে 110 টাকা নেই, তাহলে হয়ে গেলো এই শেয়ারটা। এখানে হিউজ বায়ার থাকে, হিউজ সেলার থাকে, যারা কি করে এখানকার শেয়ারগুলো এখানে শুধু দুজন মিলে কেনা বেচা করে, ওইভাবে দামটা বাড়ে, যেটা বেশি ডিমান্ড থাকে বেশি দাম বেড়ে যায়। ভালো করে বুঝ, এটাই মেন টপিক। এখানে কি করে ওই শেয়ারগুলো এরা নিয়ে রাখে, তো এরা কী করে, এখানে তো এদের তো অনেকদিন পর লাভ হবে, তাই না, ওরা ব্যবসা করবে করবে লাভ দেবে আস্তে আস্তে। এরা কি করে ইনস্ট্যান্ট 100 টাকায় কিনেছে, কেউ ওকে বলে 105 টাকা অফার করে, কেউ যদি কিনবার থাকে কিনে নেয় তাহলে 105 টাকা কিনে নিল, ও আবার কাউকে 106 টাকায় অফার করে, যদি কিনে থাকে কিনে দেয়। এবার যদি ওর সম্বন্ধে কোনো খারাপ হচ্ছে, যেখানে ও কপার কোম্পানিতে আগুন লেগে গেছে, তো কেউ যদি 110 টাকায় কিনেছে মালটা, তখন ও কী করবে, ও তখন বুঝে যাবে যে কেসটা আমার খারাপ হয়ে গেছে, মানে কোম্পানিটা ডুবে যাবে, ও 110 টাকা পাবে না, তখন ও সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ওটা বিক্রি করতে চাইবে, এবং যতজন লোক কিনেছিল সবাই বিক্রি করতে চাইবে, এখন ও বুঝে যাবে ওটা লাভ হবে না। তো সবাই যখন ওটাকে বিক্রি করতে চাইবে কী হবে, কেউ কিনতে চাইবে না নিশ্চয়ই, কী হলো দাম কমে যাবে শেয়ারটা আস্তে আস্তে আস্তে, কমে কমে জলের তলায় চলে যাবে। ও কিনেছিল 110, মানে এ বিকেছিল 105 টাকা, এ তো লাভ বলেছে 110 টাকায় কিনেছে, পুরো লস হয়ে গেছে। এখন ওই শেয়ারটার দাম, এটা বিক্রি বাঁকড়া করেও শেয়ারের দাম হচ্ছে 5 টাকা পাবেও, মানে লস চলে গেছে। বুঝতে পেরেছি কোথায় লসটা গেছে? তাহলে এবার ধরে নে, ও শুনতে পেলো যে এর এই ওর যে কপার কোম্পানিতে এখনও 100 টাকার এ কপার কোম্পানি শেয়ারটা এ বিক্রি করেছে, এ কিনেছে, কিন্তু ও বুঝতে পেরেছে যে ওর ওখানে মোদিজি আরও ইনভেস্ট করছে ওখানে 10,000 কোটি টাকা ওর কপার কোম্পানিতে, একটা প্রাইভেট কপার কোম্পানিতে ওটা, তাহলে কী হবে শেয়ারটা কী হবে আরও আবার বেড়ে যাবে।